Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking State with Sandeep. A warm welcome to all my guests here. I am really honored to have you on board. First of all, I would like to thank Sujandra Vania, who is the CEO of Just News and Just Studio, for initiating this great idea. I would like to thank the back team, Chandrodoy, Shomita, Pratik and Shomo, our editor, for making this program a great hit. I am only the face of the program. They are the real warriors who are fighting and making this program a great hit. Many messages have come to me. They have asked me, where can they see the program? I will request everybody to just go to Facebook page and tune into Just News, JUST and News. You can get all the details here. And if anybody wants to get in touch with me, he or she can drop a message in my Facebook ID page, official page. I will say Facebook official page. My page name is SANDWP Sandeep and then Bhattacharya, BHATTACHARYA. So get in touch with me. I will surely revert you all back. So let me just introduce my guest here. We have today Mr. Raj Mukherjee, eminent film director, film maker, and fortunately I have worked with him in last film, Bichar. It's really an honor for us to have you on board, Rajda. Thank you very much, Sandeep. We have Shubhadeep Mitra here, renowned fashion designer. Warm welcome, Shubhadeep. Thank you. He's right now an entrepreneur also. He has made his own farm. He's building up the employment. That is the best part he's doing. And he's trying. And we have Mr. Surajit Shah with us, financial planner, investment and insurance consultant. And I will say he's a financial advisor to men. That is the best part, the best title he deserves. And we have met doing a social work. He invited me to be a part of his great social work. Surajit, you can say that social work, what social work you do. Thank you, Sanjeev. তুমি বলো যে তুমি কি সোশ্যাল ওয়ার্কটা করো, মানে যেটার সঙ্গে মানে আমি জড়িত হয়েছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট 2 বছর ধরে আমরা একটা প্রচেষ্টা করছি রোটারি ক্লাব অফ লেকটাউন থেকে। ক্লাব ফুড বলে একটা ডিজিজ আছে যেখানে বাচ্চাদের ছোটবেলা থেকে পাগুলো উল্টো থাকে, মানে আমাদের ফুটগুলো যেরকম সামনে থাকে সেখানে বাচ্চাগুলোর ফুটগুলো জাস্ট ব্যাক সাইডে ঘোরানো থাকে। তো আমরা ডাক্তার অপূর্ব ঘোষ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, উনি আমাদের সাথে আছেন এই পুরো প্রজেক্টটাতে। তো আমরা চেষ্টা করেছিলাম যে এই বাচ্চাদেরকে কিভাবে সুস্থভাবে আবার রাস্তায় হাঁটানো যায়, খেলানো যায়, দৌড় করানো যায়। এবং আমাদের প্রজেক্টটার নাম আমরা দিয়েছিলাম পদধ্বনি। তো আমরা লাস্ট ইয়ার 92 জন বাচ্চার ফ্রি অফ কস্ট পায়ের আমরা থেরাপি করাই এবং যাদের অপারেশন লাগে করাই। এবং আজকে কিন্তু লাস্ট ইয়ারে আমরা 92 জনকে সুস্থ করতে পেরেছি। বাট এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 0-6 মান্থের বাচ্চাদের যদি আমরা এই চিকিৎসাটা করাতে পারি তাহলে এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যত আস্তে আস্তে বড় হয়ে যায় আমাদের হাড়গুলো শক্ত হতে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক হওয়া ডিফিকাল্ট। সঞ্জীব প্রচন্ড চার্জিং, ও সারা সময় আমাদেরকে এটা চার্জ করে যে এটা করো সেটা করো, বিভিন্ন প্ল্যানিং দেয় এবং ও আমাদের COVID-19 যে এফেক্ট 3টে সেগমেন্টেই হয়েছে। আজকে আমাদের মধ্যে 3টে মানুষ 3টে সেগমেন্ট থেকে আছেন। তো 3টে সেগমেন্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি প্রথমে রাজ মুখার্জির কাছে যাবো। রাজদা একজন খুব সিনিয়র ডিরেক্টর, প্রায় 50-এর কাছাকাছি হি হ্যাজ মেড ফিল্ম ইন টলিউড। সো মানে রাজদাকে পাওয়াটা সৌভাগ্যের মতো। তো রাজদা, কি সিনারিও, মানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কিরকম অবস্থায় দেখতে পাচ্ছ, পরবর্তীকালে কি অবস্থায় দাঁড়াবে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ভাইরাসের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা নিজেদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলছি এবং আমরা ভাবছি নিজেদেরকে আমরা সুরক্ষিত, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আবার বেরোতে হবে। এভাবে তো দিনের পর দিন যায়।
হয়তো আমাদের সেকেন্ড স্টেজে আমাদের ভ্যাকসিনও বেরিয়ে যাবে, তখন হয়তো আমাদের আবার নতুন করে লড়াই তৈরি করতে হবে ভ্যাকসিনে এই আমাদের এই ভাইরাসটার সঙ্গে। কিন্তু এখন সব থেকে বড় যেটা আশঙ্কা দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা আমরা আজকে সবাই জানি এটা কোনো প্রাকৃতিক ভাইরাস নয়, এটা একটা মেড ভাইরাস, ম্যানমেড ভাইরাস, ম্যানমেড ভাইরাস, রাইট। রিসার্চ দেশ এই ভাইরাসটাকে ছেড়েছে এবং পৃথিবীর আরেকটা বড় শক্তিশালী দেশ সে এই সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। সুতরাং যেদিন এই সমস্যাটা মিটে যাবে, ধরো ভ্যাকসিন বেরোলো, আমরা খুব নির্ভয়ে আবার সবাই বাড়ি থেকে বেরিয়ে কাজ করা শুরু করলাম, সেদিন কিন্তু একটা যুদ্ধের আশঙ্কা থেকে আমরা ঘুরে আসতে পারছি। একটা বড় রকম you have highlighted, I will mention this point in my show that you have highlighted a very very important point here in my show for the first time. You have said ki after everything will get normal there is a chance of war, and that is for sure, this will happen because the country which has done this sin that country has to pay. Yes, we have not mentioned the name but everybody can understand the country name. It is an indirect way of addressing that country, no issues. So please continue, Rajda. তো এখন যেটা হচ্ছে একটা যুদ্ধের আশঙ্কা আছে এবং এটা তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, একটা প্রথমে ভাইরাস ওয়ার, সেখান থেকে একটা বড় এন্ড উই ক্যান সি দা এনিমি, মানে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা আমাদের এনিমিকে কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা খুব গুরুতর ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাকে করি যে আজকে অনেকগুলো সেক্টরে আমরা শুনি ওয়ার্ক ফ্রম হোম কথাটা কিন্তু খুব মানে প্রচলিত একটা কথা, বিকজ তুমিও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করো, আমি জানি তুমি আমাকে সেদিন বলছিলে তুমি যেখানে ক্লাস নাও সেখানে তুমি এখন স্কাইপের সূত্রেই কিন্তু ক্লাস নিচ্ছ, তো ইট ইজ আ ভেরি কমন অ্যান্ড দ্য ভেরি ইয়া তুমি সেটাতেই নিচ্ছ, ইটস আ ভেরি কমন থিং ফর ইউ, বাট দ্য ডিরেক্টর্স হু আর অনলি ইন দিস প্রফেশন প্রত্যেকে তো আর ক্লাস নেয় না, কয়েকজন ডিরেক্টর আছে শুধুমাত্র এটা করেই যাদের জীবিকা নির্ভর করতে হয়, তো হোয়াট কাইন্ড অফ সিনারিও উইল দে ফেস ইন দা কামিং ডেজ? আমি সেই পয়েন্টটাতেই আসছিলাম, ধরো যুদ্ধ যদি হয় বা যাই হোক, এখন এই যে সমস্যা এটা কিন্তু খুব মানে দ্রুত মেটার মতন জায়গায় নেই, এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়াবে, আর সেক্ষেত্রে একটা মারাত্মক আর্থিক মন্দা কিন্তু গোটা পৃথিবী জুড়ে দেখা যাবে, এবং এই আর্থিক মন্দার সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা, কারণ আমরা কিন্তু একদম লিস্ট বা প্রায়োরিটি জায়গায় আছি এন্টারটেনমেন্ট মিডিয়া, একদম গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই এখন যত যারা সোশ্যাল ওয়ার্কার্স তারা ফার্স্ট প্রায়োরিটি দেবে কিন্তু যেগুলো বেসিক নিডস যাদের আছে সেই ক্ষেত্রে এন্টারটেনমেন্ট সব বেশি আছে, সুতরাং আমাদের জন্য ভাবনা বা আমাদের জন্য কিছু করা শুরু হবে সবার। বাট রাজদা ইটস অ্যান ইন্ডাস্ট্রি, ইটস নট অ্যাবাউট অনলি ইউ, ইটস দ্য টেকনিশিয়ানস হু আর ওয়ার্কিং বিহাইন্ড ইউ, আমরা সবাই জানি এটা হিউজ টেকনিশিয়ান, হিউজ আর্টিস্ট, তাদের সঙ্গে তোমাদেরকে কাজ করতে হয়, তো তারা কিভাবে সার্ভাইভ করবে এটা শুধুমাত্র তুমি ব্যক্তিগত ব্যাপার নয়, তাদের কথা তো ভাবতে হবে। এটা যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জন্যই ভাবনা শুরু হবে অনেক পরে, কারণ যেহেতু আমরা একটা এন্টারটেইনমেন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত, মানুষের আগে খাদ্য দরকার তারপর বিনোদন দরকার, না আমি বলছি তাদেরকে মানে যারা এই যে এই ফর দা টাইম বিং ফর দিস ইন দিস ক্রুশিয়াল পিরিয়ড, তো তারা কিভাবে সার্ভাইভ করবে রাজদা, তাদের কিভাবে করা উচিত তোমার মনে হয়? আর এখন সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট, তুমি এখন যদি খবর নিয়ে দেখো দেখবে যারা ইন্ডাস্ট্রিতে যারা জুনিয়র টেকনিশিয়ান আছে তারা কিছু না কিছু কাজ করছে, মানে দে হ্যাভ গন ফর অ্যান অল্টারনেটিভ, অন্য ধরনের কাজ তারা করছে কিন্তু আদারওয়াইজ মানে মুশকিল। তুমি বলতে চাইছো রাজদা দে হ্যাভ চোজেন অ্যান অল্টারনেটিভ ওয়ে টু আর্ন টু সার্ভাইভ, এক্স্যাক্টলি, আর যারা করতে পারছে না তারা সাফার করছে, কারণ এই যখন সমস্যাটা শেষ হবে একটা বিরাট বড় একটা প্রবলেম দেখা যাবে, এখন মানুষের যেটা হচ্ছে যে ঘরে বসে ফোনের মধ্যে সিনেমা দেখার অভ্যেস তৈরি হয়ে যাবে, সুতরাং মানুষ কিন্তু এই যখন সমস্যাটা মিটবে তখন কিন্তু নতুন করে একদম সবাই দল বেঁধে হলে যাবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, এই অভ্যেস সময় লাগবে। রাজদা একটা কথা আমি তোমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করব, তুমি একদম এটা ঠিক বলেছো, কিন্তু আমি তোমাকে একটা প্রথম প্রশ্ন করব যে যেহেতু তুমি ফিল্ম মেকার, তুমি তো মানে টেলিভিশনের অতটা পক্ষপাতিত্ব মানে পক্ষপাতিত্ব করো না আমি জানি সেটা ব্যক্তিগতভাবে, তুমি সিনেমাটাই ভালোবাসো, তুমি সিনেমাটাই এত ভালো ভালো ছবি আমাদেরকে তুমি ওই জন্য গিফট করেছো, তো যে দেশে মদের দোকানে এরকমভাবে লাইন দেওয়া হয় সবাই দেখেছি আমরা, তাহলে সেই দেশে কি
যে আমার শোতে আমি জানি সুরজিৎ দা হাসছে, আমি একটা কথা বলবো এখানে, আমার শোতে যেহেতু টকিং স্ট্রেট আমরা সোজা কথা বলবো, এখানে একদম মন খুলে কথা বলবো, দ্যাট ইজ দ্য অনলি থিং ইন মাই শো। যে দেশে মদের দোকানে এরকম লাইন দেওয়া হয় তো আমি তো এক্সপেক্ট করতে পারি যে সিনেমা হলটা খুলে ওরকমভাবে ভাঙচুর হতে পারে। আমাদেরই একটা ছবি রিলিজ হচ্ছে, আমি সেদিন ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বললাম, যদি দেখি ভালো হচ্ছে আমি বলবো যে এটাকে রিলিজ করতে, তার আমি চাইবো যে ছবিটা হিট হোক, ব্লকবাস্টার হোক, বাংলা ছবির জয় হোক, আমি সবসময় চাই সেটা। আমি দেখতে চাই যে মদের দোকানের লাইনটার যদি 50% ভিড় আমাদের বাংলা ছবিতে চলে আসে, অনেক বড় কিন্তু হবে জায়গাটাতে, আমার মনে হয়। ইন্টারনেটের মাধ্যমেই বেশিরভাগ দেখানো হবে, তোমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করছি, এটা তুমি আমার সঙ্গে একমত হবে, ভালো কিন্তু কাজও হচ্ছিল না, মানে যে বাংলাতে প্রচুর ভালো কাজ হচ্ছে আমি সেটা বলবো না, যা যেগুলো ভালো কাজ হচ্ছিল সেগুলো কিন্তু লোকেরা দেখেছে। ধরো তোমার নাগরদোলা ইজ আ ব্লকবাস্টার হিট, ফান্টুর সবাই দেখেছে, তো ভালো চলকুন্তল, না চলকুন্তল আমি সেটা বলবো, চলকুন্তল যে ছবিটা রিলিজ হয়েছিল আমি নিজে দেখেছি নন্দনে, ওটা কতদিন ধরে লেগে আছে, পাগলের মতো লোকেরা দেখেছে ছবিটা, তো ভালো ছবি কিন্তু মানুষ দেখে। আর তোমার আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করবো, যে লো বাজেট, সবাই বলে লো বাজেট ছবি মানে চলবে না, আরে লো বাজেট নয়, এখন আমাদেরকে বাজেটটাকে সেভ করে অল্প বাজেটেরই কাজ করতে হবে, তাহলেই কিন্তু বাংলা ছবি সারভাইভ করবে। এক্স্যাক্টলি, বাংলা ছবি মার্কেটটা তো খুব ছোট, বাংলা ছবিতে ওভারসিজ মার্কেট নেই, স্যাটেলাইট মার্কেটও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এখন একমাত্র ইন্টারনেটের উপর আমাদের এবং হল থেকে কালেকশনের উপর আমাদের ডিপেন্ড করতে হবে, সুতরাং মার্কেট ছোট হচ্ছে তখন বাজেটও ছোট হতে বাধ্য হয়, এটা তো একদম। আমার একজন বন্ধু জিজ্ঞাসা করেছে, সে হি হ্যাজ আস্কড আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি তোমাকে জিজ্ঞাসা করবো রাজদা, সেটা হচ্ছে যে হি হ্যাজ আস্কড কি দ্য প্রোডিউসার্স ইন দিস ইন্ডাস্ট্রি কাম ফর ভেরিয়াস কাইন্ড অফ এজেন্ডাস, ফর ফুলফিলিং ভেরিয়াস কাইন্ড অফ এজেন্ডাস, ডু ইউ ফিল কি আফটার দিস সিনারিও true producers only will come in the industry and the people who really wants to do the work honestly they will only survive. So tar question ta hocche je producers ekhane nanan rokom intention e ashe shudhumatro chobir jonno noy, to after this scenario jara shudhu projojok jara shudhu bhalo kaj korte chay tarai ki shudhu ashbe, ar jara honestly shudhu kaj korte chay director hok technician hok tarai ki shudhu survive korbe? কিন্তু তারা আসবে, বরাবরই আসবে, যতদিন আর্থিক তাদের একটা এই ডিপেন্ড করছে আমাদের ভারতবর্ষের আর্থিক পরিসরটা কি হয়, অর্থনৈতিক পরিসর, হাতে যদি তাদের ক্যাশ টাকা আবার আসতে শুরু করে আমাকে এত সুন্দর ভাবে উনি গ্রুম করে কাজটা করিয়েছেন। আমরা গেছিলাম লাস্ট, আমি রাজদাকে সেদিনও বলছিলাম যে দেওঘরে যদি আমরা মার্চের 1-2-3 তারিখে যদি শুটিংটা না শেষ করতাম হয়তো আর হতো না, মানে যা অবস্থা এখন দেখছি, মানে লাস্ট আমরা গিয়ে করে বেরিয়ে এসেছিলাম। অ্যান্ড আরেকটা খুব ভালো গুণ, আমি এটা রাজদার পাবলিসিটি করছি না, রাজদা আমাকে নিয়েছে বলে আমি রাজদার কিন্তু পাবলিসিটি করছি না, এটা রাজদার সাথে যে যে কাজ করেছে সে জানে, অ্যান্ড এটা তারা স্বীকার করবে, দে উইল অ্যাডমিট দিস, একদিনে রাজদা বোধ হয় 15-16 সিন নেওয়ার মতো ক্যাপাসিটি রাখে, যেখানে অন্য লোকেরা 2-3 করতে পারে না। আমি কাউকে ছোট করে বলছি না, সবার কাজের ধরন আলাদা রকম থাকে, বাট রাজদার যে এত সুন্দর ম্যানেজমেন্ট এটা আমি সত্যি বলবো, মানে এরকম ম্যানেজমেন্ট আমি কোথাও পাই না, দেখতেও পাই না, এরকম ভাবে এত সুন্দর ম্যানেজ করে কাজটা করেন। আর সকাল বোধহয় আমাদের কল টাইম ছিল 7, আর আমরা ঠিক 8 ঢুকে গেছিলাম, অ্যান্ড 5:30 মধ্যে আমরা বোধহয় 17 কোথায় আমরা বোধহয় 21-22 সিন করেছিলাম টোটাল, মানে পড়া থেকে শুরু করে উপর থেকে আমার পড়ার সিন, এই সিন, ওই সিন সব কিছু করেছি, মানে আমি ভাবতে পারিনি যে এতগুলো সিন আমাকে একবারে করতে হবে। রাজদা শুধু বলছে আমাকে এখানে তুই দাঁড়া, এটা কর, এইভাবে নিয়ে নেওয়া হবে, অ্যান্ড হি সো অর্গানাইজড,
হি নোজ হোয়াট টু টেক, মানে ওখানে দাঁড়িয়ে এরকম নয় যে ডিওপি বলবে আচ্ছা আপনি এটা করুন আপনি ওটা করুন। আমি অনেক সময় দেখেছি এটা হয়, কনফিউজড হয় লোকেরা, কিন্তু সেটা রাজদার মধ্যে নেই, রাজদার যেটা জানে সেটাই করবে অ্যান্ড সেইভাবেই নেবে। আসলে এটা না কি হয়, এটা আসলে অভিজ্ঞতা থেকে হয়। আর রাজদা আমাকে আরেকটা কথাও বলেছিল যে আমিও রাজদাকে বলেছি আচ্ছা তুমি আরেকটা ফ্রেম থেকে কেন নিচ্ছ না, তখন রাজদা বলে আরে তুই এডিটিং এ দেখ না আমি কি করি। তো এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ক্যালকুলেশন, এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন করে কাজ করা যায়। রাজদার মধ্যে ওই গুণটা আছে আর রাজদাকে ওই জন্য আমি এত ভালোবাসি, আমরা চাই যে রাজদার সাথে আমি আরো ভালো ভালো কাজ করি। অ্যান্ড ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর অ্যান্ড আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং অ্যান্ড আ অনেস্ট পার্সন টু ওয়ার্ক উইথ। আমি রাজদার কাছে বলবো গুয়াহাটিতে, গুয়াহাটিতে কি অবস্থা রাজদা একটু করোনা নিয়ে বলো, আর গুয়াহাটি গভর্নমেন্ট কিরকম ভাবে প্রিকশন নিয়েছে? দেখো গুয়াহাটির অবস্থা বেঙ্গলের থেকে ভালো। প্রথম কথা হচ্ছে গুয়াহাটিতে ডেন্সিটি অফ পপুলেশনটা বেঙ্গলের থেকে কম, স্পেশালি কলকাতা থেকে কম। সেকেন্ডলি হচ্ছে গুয়াহাটিতে না একটা পরিচ্ছন্নতা বোধ আছে ওদের মানুষ, সেটা আমি দেখেছিলাম যখন সবে শুরু হয়েছে তখনই দেখতাম সবাই মাস্ক পরে ঘুরছে, একটা ডিস্টেন্স মেনটেন প্রথম দেখি। তাছাড়াও ওখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করেছে, যার জন্য কি যে তুমি দেখো নাম্বার অফ যেটা ফিগারটা তুমি দেখো যে ওদের ওখানে সংখ্যা অনেক কম। না আমি আই উইল হাইলাইট আ পয়েন্ট, রাজদা হ্যাজ মেনশনড আ ভেরি ভাইটাল পয়েন্ট ইন মাই শো, মানুষকে সচেতন হতে হবে, শুধু সরকারকে দেখলে হবে না, সরকার কি করবে বললে হবে না। আজকে মানে রাজদা নিজে বললো গুয়াহাটির মানুষরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছে, গুয়াহাটির মানুষরা কিন্তু থুতুছে ফেলেনি রাস্তার মধ্যে, তারা কিন্তু ক্লিন। আর আমাদের এখন অবধি কলকাতার এই অবস্থা, এটার জন্য কিন্তু সরকার দায়ী নয়, এটার জন্য আমরা দায়ী, আমরা নিজেরা দায়ী। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আই ওয়ান্ট টু রেজ ইন মাই শো, কি দিস ইজ দ্য অ্যালার্মিং সিনারিও, দিস ইজ দ্য অ্যালার্মিং সিচুয়েশন। ইফ উই ডোন্ট রিয়েলাইজ অ্যাট দিস মোমেন্ট ওয়ার্স টাইম আর কামিং, অ্যান্ড ফর ইউ ফর অ্যান ইন্ডিভিজুয়াল আ হিউজ নাম্বার অফ পিপল উইল বি এফেক্টেড। I am requesting those people who are still unaware at this moment, please don't do this, please apnara korben na for the sake of god, apnara jodi nijer kotha na bhalo nijeke jodi bhalo na bashen nijer family ke bhalobeshe korun nijer bhagoban ke bhalobeshe korun ba jodi kichu na hoy she police kormi gulor dike takiye korun jara regular rastay dariye নিজের বাড়ির লোককে ছেড়ে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে সেই স্বাস্থ্যকর্মীগুলোর কথা ভেবে ভাবুন। আজকে আমি একটা পয়েন্টে সুরজিৎদার কাছে যাব, রাজদার কাছ থেকে। সুরজিৎদার, এই যে স্বাস্থ্যকর্মীদের উপরে আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে পাচ্ছি যে স্বাস্থ্যকর্মীর উপরে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্যকর্মীর দিকে নাকি থুতু ছেটানো হয়েছে। আমি খুব অবাক হয়েছি যে ডাক্তার আর স্বাস্থ্যকর্মীর গায়ে থুতু ছেটানো হচ্ছে এই সময়, পাবলিক ছেটাচ্ছে। আমি কোনো কমিউনিটি বেস কথাবার্তা বলছি না, বাট স্টিল এটা কিন্তু অন্যায়। আর সেকেন্ড থিং, পুলিশকে মারা হচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা হয়েছে হাওড়া টিকিয়া পাড়াতে, সবাই জানে পুলিশকে মারা হয়েছে, সাউথ চব্বিশ পরগনাতে ঘটনা হয়েছে, পাবলিক নাকি পুলিশকে মারছে। কেন মারবেন আপনারা পুলিশকে? পুলিশটা তো অ্যাওয়্যার করছে, তাদেরও তো একটা ফ্যামিলি আছে, তাদেরও তো একটা জীবন আছে, তারও তো বাড়িতে বাচ্চা আছে, তারও তো বাড়িতে স্ত্রী আছে, আপনারা কেন মারবেন? হোয়াই? মানে আমি একটা ঘটনা আমি না বলে থেকে পারতে পারছি না, মানে শুধু সুরজিৎ না আমি সবাইকে বলছি এই ঘটনাটা। আমাকে সেদিন আমার একজন পুলিশ কর্মী ফোন করেছিল, ফোন করে ও এখন ইন্সপেক্টর ইনচার্জ, মানে সাব ইন্সপেক্টর ইনচার্জ, ও তো আমাকে ফোন করে বলল আই নিড আ হেল্প। বললাম হোয়াট কাইন্ড অফ হেল্প স্যার প্লিজ টেল মি। বললো সন্দীপ ইউ হ্যাভ আ গুড রিসোর্সেস, ইউ আর ওয়েল কানেক্টেড, যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলিকে তুমি দেখো। দ্যাট ওয়াজ লাস্ট উইশ। মানে আমি বুঝতে পাচ্ছি না একটা পুলিশকর্মী যদি বাড়ি থেকে বেরোয় এটা চিন্তা করে যে আমার কিছু হয়ে যাবে আমার ফ্যামিলিকে কে দেখবে, তো আমরা কোন জায়গায় আছি? তাও আমরা পুলিশকর্মীর সঙ্গে কোঅপারেট করছি না। আজকে যদি সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেটা রাজদা তোকে বললো গুয়াহাটিতে মানুষ হবে, এখনও সল্ট লেকে লোক ঘুরছে, আমার বাড়ির সামনে ঘুরছে, আমি তো থানাকে অ্যালার্ট করেছি, আমি বলেছি যারা যারা ঘুরবে তাদের প্রত্যেককে ঢোকানো হবে, কিন্তু এখন কী হয়েছে থানার পুলিশরাও না মানে হাঁপিয়ে গেছে। বিকজ পুলিশের পপুলেশন আর মাস পপুলেশন তো এক নয়, কত মারবে কত ইয়ে করবে, আর এটা মার নয়, এটা হচ্ছে তাদেরকে অ্যালার্ট করছে, তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। কারণ লোকেরা এখন অবধি মদের দোকানে দাঁড়াচ্ছে, চায়ের আড্ডা দিচ্ছে, বেরিয়ে একজন বলছে মুখে মাস্ক টাক নেই, সে বেরিয়ে বলছে আমার কিছু করোনা হবে না, কারণ আমাকে আজকে ভগবান স্বপ্ন দিয়েছিল যে তোমার কিছু হবে না। যদি আমরা এইটা ভাবতে শুরু করি তাহলে আমাদের কিছু বলার নেই। সত্যিটা কি বলবে এই পয়েন্টটাতে? ঠিক আছে।
সুরজিৎ দাকে জিজ্ঞাসা করছি, সুরজিৎ দা ক্যান ইউ হিয়ার মি? প্রথমেই সন্দীপকে আগাম শুভেচ্ছা জানাই, তোমার পরবর্তী মুভি যেন হলে প্রচন্ড ভিড় হয়, তো শুভেচ্ছা রইল তোমার এবং রাজদা দুজনের জন্যই। তো তুমি যে কথাগুলো বলেছো নার্সের উপর যেটা হয়েছিল খুব সম্ভবত চন্দননগর, এবং তারপর পুলিশের উপর যেটা হয়েছে সেটা টিকিয়াপাড়া। এবার বিষয়টা সাউথ চব্বিশ পরগনাতে হয়েছে, সাউথ চব্বিশ পরগনাতে পুলিশের উপরে হয়েছে। এন্ড আমরা সবাই জানি আরেকটা ঘটনা আমি হাইলাইট করব আমার শোতে, তুমি শুরু করেছো বলে বলছি, আমার কাছে খবর এসেছে পুলিশকে, এটা মানে শুনলে অবাক হয়ে যাবে, রাজদাও শুনছে শুভ শুনছে, একজন পুলিশ তার করোনা হয়েছে, আমি নাম নেব না, তার ফ্যামিলিকে সোসাইটি থেকে এক গড়ে করে দেওয়া হয়েছে, বার করে দেওয়া হয়েছে। আমার অবাক লাগলো, যারা সোসাইটিকে সার্ভ করছে, দ্য পিপল হু আর সার্ভিং দ্য সোসাইটি, ইফ উই ট্রিট দেম লাইক দিস, সো হোয়াট মেসেজ আর উই গিভিং টু দ্য নেশন, মানে আমরা কি মেসেজ দিচ্ছি? একদম ঠিক কথা, এখানটায় বলার জায়গা, যেখানে আমরা যেখানে সমাজে পুলিশের কাছে হেল্প চাই, সেখানে পুলিশ এই মুহূর্তে পাবলিকের কাছে হেল্প চাইছে, তোমাকে কেউ একজন ফোন করেছে, তো আমরা কি পরিস্থিতিতে আছি? আমরা ডাক্তার বা নার্সের কাছে যাই, আমরা ছুটে যাই, আমরা কোনো একটা সময়ে কোনো একটা বিপদ হলে কিন্তু তাদেরকে আমরা কখনো কখনো গডের সাথে তুলনা করে ফেলি, যে ডাক্তার ভগবানের মতন সে হয়তো আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচিয়ে দেবেন। বাট এই করোনা পরিস্থিতি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, ডাক্তার বলো নার্স বলো বা পুলিশ কর্মী, তাদেরকে কিন্তু কিছু সংখ্যক জনগণ মানছে তো নাই, উল্টে তাদের উপর অত্যাচার করছে। না এন্ড আই উইল ইনপুট ওয়ান পয়েন্ট, সুরজিৎ দা আই উইল ইন্টারাপ্ট এন্ড ইনপুট ওয়ান পয়েন্ট, এই যে তুমি বললে কিছু সংখ্যক, দে ক্যান বি আ পার্সেন্টেজ 5% 2%, বাট দা মেসেজ দে আর গিভিং টু দা নেশন, ফর দ্যাট রিজন কালকে যদি পুলিশ আর স্বাস্থ্যকর্মী, ইফ দ্যাট কমিউনিটি সেজ যে আমরা উই উইল নট সার্ভ দ্য সোসাইটি, তো আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। যারা আজকে লকডাউন মানছে, রাজদা শুভ তুমি সবাই যারা লকডাউন মানছে, তা আমরা সবাই মানে অ্যাওয়ার পিপুল, আমরা সবাই সিটিজেন অফ ইন্ডিয়া, যারা আজকে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব করোনা থেকে মুক্তি পাবো, তারা আজকে কিন্তু বিপর্যস্ত অবস্থায় চলে যাবে। কারণ আমাকে যদি আজকে আমি যদি আজকে ইফ উই ফেস আ ল্যাক অফ ক্রাইসিস অফ হসপিটাল বেডস, ইফ উই ফেস দ্য ক্রাইসিস অফ ইন মেডিকেল স্টাফ, ইফ উই ফেস দ্য ক্রাইসিস অফ পুলিশম্যান, তাহলে আমরা কোথায় যাবো? হোয়ার উইল উই গো at the time of our crisis? It can be a logical crisis also, it's not only related to corona. What do you feel, Surajit Shah? তোমার কথায় আমার একটা জোকস মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় শুনেছিলাম যে একটা তেল মাখা বাস, যেখানে একটা বাঁদর দু পা উঠছে তো তিন পা পিছলে পড়ে যাচ্ছে, তো লকডাউনটা ঠিক সেরকম চলছে। কারণটা হচ্ছে একটা শ্রেণী যারা ঘরে বসে রয়েছে তারা কিন্তু ভাবছে কত তাড়াতাড়ি লকডাউনটা কাটবে, আমরা কাজে বেরোবো সুস্থ ভাবে, আর যারা রাস্তায় ঘুরছে তারা কিন্তু লকডাউনটাকে মানছে না, এবং আলটিমেটলি সমাজে কিন্তু লকডাউনটা ব্রেক হয়ে যাচ্ছে, আমাদের যে চেনটা ব্রেক করার কথা ছিল আমরা সেটা করছি, উই আর এফেক্টেড ফর দ্যাট, এবং সুতরাং লকডাউনের টাইমটা আলটিমেটলি হয়তো আরো বাড়তে পারে, যেটা হচ্ছে আরো বাড়তে পারে, কিন্তু আলটিমেটলি যদি এভাবে লকডাউন চালানো হয় কোনো লাভ নেই, আর এভাবে লকডাউন যদি চলতে থাকে কেউ মানবে না। সামনেটা দেখে মনে হচ্ছে না, আমি আরেকটা ঘটনা বলবো, আমাদের অনারেবল পিএম উনি বলেছিলেন মোমবাতি জ্বালাবার কথা, তা আমার বাড়িটা সেদিন হয়ে গেছিল দিওয়ালির রাত, চারিপাশে দেখেছি বোম ফাটছে, ফানুস উঠছে, মনে হলো লোকজন পাগলের মতো বেরিয়ে গেছে। ওনাকেও একটু আমি মিস্টার মানে আমি আমি অনারেবল পিএমকে অ্যাড্রেস করেই একটা কথা বলবো, আমি একজন সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে বলবো কথাটা, যে আপনি তো আসেন আপনি টাক দিয়ে চলে যান মানুষকে, বিগ বসের মতো হয়ে গেছে ব্যাপারটা, আপনি আসেন আপনি টাক দিয়ে চলে যান মানুষকে, সত্যি আপনার উপরেও একটা কিন্তু বড় কাঁধের উপরে ভার, এটা কিন্তু কেন্দ্র বা রাজ্যের লড়াই নয়, আপনার উপরে একটা বড় ভার। আপনাকে আমি একটা কথা বলবো আমার শোয়ের মাধ্যমে, যে 130 কোটি আমাদের গোটা ইন্ডিয়ার পপুলেশন, সেটাকে কিন্তু কন্ট্রোল করাটাও ইজি নয়, দ্যাট ইজ যারা আপনাকে ক্রিটিসাইজ করছে এই সময় দাঁড়িয়ে তারাও কিন্তু ক্রিটিসাইজ করবেন না। সেম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও যেভাবে কাজ করে চলেছেন, উনিও কিন্তু ডে অ্যান্ড নাইট কাজ করছেন, মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মানুষ যদি সেটা না বুঝতে পারে, মানুষ যদি নিজে থেকে নিজে অ্যাওয়্যার না হয়, তাহলে কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না, কারণ ইট ইস দ্য টাইম অফ দ্য ক্রাইসিস, উই নিড টু রিয়েলাইজ ফ্রম ইনার সাইড,
প্রধানমন্ত্রীর কথাই একটাই বলবো যে ওনার যেন উনি এই যে টাচ দিয়ে যাওয়াটা আমি এখন দেখছি উনি আর কিছু বলছেন না, কারণ উনিও বুঝতে পেরেছেন উনি প্রেডিক্ট করতে পারেননি প্রথম দিকে, উনি হয়তো একটা ভালো ইন্টেনশন নিয়ে এটা বলেছিলেন কিন্তু সেটা হয়তো ঘুরে গেছে। তো ওনাকেও প্রেডিক্ট করা উচিত ছিল যে আমাদের ভারতবাসী কিন্তু এরকম একটা অবস্থায় আজকে, ওনার এই ছোট একটা বক্তব্যের জন্য কিন্তু বহু লাইফ করোনায় এফেক্টেড হয়েছে, অ্যান্ড সেটার আমরা রেজাল্ট কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমি দেখেছি মশাল নিয়ে কিছু লোক মিছিল করেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল ফেসবুকে, তো আমরা সবাই দেখেছি। তো এটা প্রধানমন্ত্রীকে আমি কিন্তু দোষারোপ দিচ্ছি না, আমি কেউ নই তা ওনাকে দোষারোপ দেওয়ার, উনি প্রেডিক্ট করতে ভুল করেছেন। আসলে কি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক দুজনেরই ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট টাইম তারাও কিন্তু ফেস করছে। তো মানুষকে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, আর প্লিজ ডোন্ট ব্লেম এনি গভর্নমেন্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সাপোর্ট করছেন, প্রচুর কাজ করছেন, প্লিজ ডোন্ট ব্লেম হার, অ্যান্ড রাজ্য সরকার প্রচুর কাজ করছে। অ্যান্ড আমি জানি এটা যে হাজার টাকা এখন রিসেন্টলি একটা মানে উনি প্রকল্প লঞ্চ করেছিলেন যে যারা গরিব মানুষ তাদেরকে ডিরেক্টলি ফোন থেকে প্রকল্প যাবে 1000 টাকা, কারণ শুধুমাত্র রেশন দিয়ে হয় না। তো হ্যাটস অফ টু হার, অ্যান্ড এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট, পিএম ইজ অলসো ট্রাইং হিজ বেস্ট টু সার্ভ দ্য নেশন। তো আমি এনার কাছে যাবো, সুরজিৎদার কাছে যাবো। সুরজিৎদার কি বলছি? সন্দীপ, তোমার কথার ধরে একটা কথা বলি, তুমি একটু আগে যেটা বললে যে কাউকে ব্লেম করা উচিত না, এটা ফার্স্ট টাইম। দেখো, যে কোনো একটা ভয়াবহ কোনো একটা ভাইরাস বা যে কোনো একটা প্রবলেম কিন্তু এভাবে ফার্স্ট টাইমই আসবে, আর যদি ফার্স্ট টাইমে বিচক্ষণের মতন সেন্ট্রাল বা স্টেট এটার বিরুদ্ধে লড়তে না পারে, আবার এটা যদি আমরা আশা করি যে এটা আবার সেকেন্ড টাইম আসুক, তাহলে সেটা কিন্তু কখনোই আনন্দের হবে না এবং ফার্স্ট টাইমে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর তারা যাতে সঠিক ডিসিশন নিতে পারে তার জন্যই কিন্তু সাধারণত আমরা 5 বছর অন্তর অন্তর মনোনীত করি, কি স্টেট কি সেন্ট্রাল। সুতরাং এটা কিন্তু তাদেরকে একবারেই সঠিক ডিসিশন নিতে হবে কীভাবে লকডাউনটা লোককে মেনটেন করানো যায়, এবং লোককে অবশ্যই বুঝতে হবে, তার সাথে সাথে কিন্তু আমার মনে হয় গভর্নমেন্টকে অনেক বেশি স্ট্রং হতে হবে, স্টেট এবং সেন্ট্রাল আমি দুজনকেই বলবো, এবং কাউকে একা বলতে পারছি না এখানে। না, তোমাকে আর একটা প্রশ্ন, তোমার ইয়েতে আমি একটা প্রশ্ন করবো, এই যে ধরো গভর্নমেন্টকে তুমি বলছো স্ট্রিক্ট, আমি স্ট্রিক্ট গভর্নমেন্ট কথা বলবো, আমি সুরজিৎদার কাছে যাচ্ছি, সুরজিৎদার একটা কথা বলেছে স্ট্রিক্ট হতে হবে। আমি এই পয়েন্টে একটা তোমাকে আই উইল আস্ক ইউ আ কোয়েশ্চেন, কি দেয়ার আর পিপল ইসলাম এরিয়া হু হ্যাজ স্কোয়ার ফিট এরিয়া অফ 10x10, তারা কিন্তু 12 ঘন্টা শিফটে বাড়িতে ঘুমোয়, মানে একজন 12 ঘন্টা বাড়িতে থাকে আরেকজন 12 ঘন্টা বাড়িতে থাকে, তার জন্য কিন্তু রাস্তাটাই বাড়ি। তো সেই সমস্ত মানুষদের কিন্তু কিছু করার নেই, সেই সমস্ত মানুষরা কিন্তু রাস্তাটাকেই বাড়ি মনে করে। তো যারা ওই ক্যাটাগরিতে বা ওই জায়গায় পড়ে, তো স্টেট গভর্নমেন্ট তাদের উপরে কিভাবে করা হবে? তুমি যেটা বলছো না, দে হ্যাভ টু টেক স্ট্রিক্ট অ্যাকশনস, তো হাউ ক্যান আ স্টেট গভর্নমেন্ট টেক স্ট্রিক্ট অ্যাকশনস এগেনস্ট দেম, বিকজ দে আর দ্য পোর পিপুল, দে আর দ্য নিডি পিপুল, তাদের তো বাড়িতের মধ্যে যদি অতজন মিলে থাকে তারা দম বন্ধ হয়ে এমনি মারা যাবে। তো হাউ ক্যান আ স্টেট টেক দ্য অ্যাকশন এগেনস্ট দেম? টু সে প্লিজ সুরজিৎ শাহ। হ্যাঁ, ডেফিনেটলি সঞ্জীব, এবার বিষয়টা হচ্ছে যদি আমার একটা বাড়িতে একটাই বিছানা থাকে এবং একটা ছোট্ট ঘরে দেখা যায় আমরা 5 জন বা 10 জন না 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 আমি মানে জিজ্ঞাসা করেছিলাম একটা বিছানা তলায় আরেকটা বিছানা, আরেকটা বিছানার তলায় আরেকটা বিছানা, এইভাবে লোকেরা শোয়? একদম সেরকম, সেভাবে কলকাতা শহরে বহু স্লাম এরিয়াতে লোকেরা থাকে। তো আমাকে যদি সেখানেও লকডাউন মানাতে হয়, যদি আমাকে কমপ্লিট সেখানে লকডাউন করাতে হয় বা লোকজন যাতে বাড়ি থেকে না বেরোয় সেটা যদি আমাকে নজর দিতে হয়, তাহলে প্রথমত প্রশাসনকে সেই জায়গায় স্ট্রং হতে হবে। এবং তোমার কথা অনুযায়ী ঘরে থাকবে কি করে, একটা সময় যদি 10 জন থাকে পরবর্তী 10 জন বেরিয়ে গেলে আবার নতুন 10 জন ঢুকবে, আমি ধরে নিচ্ছি 10 জনের জায়গায় 2 জনও হতে পারে 5 জনও হতে পারে, তাহলে আমাকে সেই ছোটো ছোটো চত্বর সেই ছোটো ছোটো অঞ্চলগুলোতে তো আমার কোনো না কোনো আমার প্রতিনিধি আছে, কোনো না কোনো দল বা কোনো না কোনো রুলিং পার্টির প্রতিনিধি আছে ডেফিনেটলি। তো আমাকে সেখান থেকে তাদের কাউন্টিং করে যদি সেরকম হয় আমাদেরকে তাদের অন্য কোনো জায়গায় রাখতে হবে। বহু হাসপাতাল, বহু নার্সিং হোম, বহু বিল্ডিং এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতায় আলটিমেটলি নিয়ে নেওয়া হচ্ছে যেখানে লোকদেরকে রাখার জন্য করোনা ট্রিটমেন্ট ছাড়াও রাখা হচ্ছে। তো সেই জায়গাতে আমাকে তাদেরকে নিয়ে গিয়ে রাখতে হবে, যদি আমাকে মানাতে হয় আমাকে এভাবেই মানাতে হবে। আমি যদি কোনো লোক খাবার না দিই এবং খাবার না দিয়ে বলি আপনি ঘরে থাকুন, তাহলে লোকে মানবে কেন? লোক তখনই ঘরে থাকবে অ্যাটলিস্ট যেন লোক অন্য থাকে, অন্য বস্ত্র বাসস্থান যদি না থাকে ওটা না থাকলে লোকে অ্যান্ড আই ফিল ইটস আ বিগ চ্যালেঞ্জ, না না সুরজিৎ শাহ, অ্যান্ড আই ফিল ইটস আ বিগ চ্যালেঞ্জ ফর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড
for central government, both governments, and they are facing it at this crisis period. So ami tomar kache jabo because tumi financial advisor for many companies, for many big houses, for many corporate houses. So তুমি কিছু অ্যাডভাইসেস দাও আমাদেরকে যে আফটার দিস লকডাউন তো মানুষ কিভাবে নিজের টাকাটাকে বাড়াতে পারবে, বিকজ তুমি এটা সবথেকে ভালো মানে একজন বক্তা যিনি এটা বলতে পারবে। দেখো সঞ্জীব, আমি সবার আগে বলি মানুষ কিভাবে নিজের টাকাটাকে বাড়াতে পারবে লকডাউনের পর, এই চিন্তা বোধহয় খুব কম লোকের মাথাতেই আসবে। ম্যাক্সিমাম লোকের মাথায় আসবে যে মানুষ কিভাবে সারভাইভ করবে এবং এই টাকাটা পেলাই স্ক্যান বাগড়া বাগড়া স্কিম। না আমি বলছি তোমার তারপরে সেভিংস করি, তো এটা কিন্তু হওয়া উচিত হবে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্স। মানে আগে আমরা সেভিংস এর পোর্শন সরাবো, তারপর আমরা এক্সপেন্স করবো। এবং এই লকডাউন কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, যদি দু তিন মাস বা চার মাসের ব্যাকআপ প্রত্যেকটা ফ্যামিলি না থাকে তাহলে কি হতে পারে। সুতরাং আমাদের নেসেসিটি যে খরচাগুলো প্রত্যেক মাসে আছে সেই খরচা একটু ফোর অ্যাটলিস্ট চার মাসের সেভিংস আমাদেরকে কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। এটা শুধুমাত্র লকডাউনের জন্য নয়, আজকে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের কাজ চলে যেতে পারে, তারা জবলেস হতে পারে। যদি কারো জব চলে যায় নতুন জব যদি কাউকে খুঁজে বার করতে হয় সেখানটাও কিন্তু থ্রি টু ফোর মান্থের একটা পিরিয়ড থাকে। সুতরাং থ্রি টু ফোর মান্থের অ্যাটলিস্ট মান্থলি নেসেসারি ইনকাম পরবর্তীকালে ভালো হবে বা একটা কি দুটো স্কিম যদি তুমি বলতে পারো। আমি সবার আগে যেটা বলছি মানুষকে এফডি করতে হবে, ফিক্সড ডিপোজিট করতে হবে, কারণ ফিক্সড ডিপোজিট যে কোনো মুহূর্তে ভেঙে নেওয়া যায়। আমার যদি মনে হয় আমার টাকার দরকার আমি ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলে নিতে পারবো এবং আমার থ্রি টু ফোর মান্থের এক্সপেন্স কিন্তু আমি এফডি করেই আমার ব্যাংকে রেখে দেবো। আমি সেভিংস অ্যাকাউন্টে রাখলে যেটা হয় খরচাটা বেশি হয়ে যায়, আমি এফডি করে রাখবো। এবং তারপরে আমি যেটা করব, যেটা দরকার প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে, লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং। কারণটা কি, যেই মুহূর্তে করোনা ধরা পড়লো ভারতবর্ষে সেই মুহূর্তে কদিন পর আমরা যেটা দেখলাম একের পর এক আরবিআই এসবিআই পরপর তাদের ইন্টারেস্ট রেট কাট করতে থাকলো। তো আলটিমেটলি আমরা যখন করোনা নিয়ে দৌড়াচ্ছি তখন কিন্তু কোথাও ইউ এক্সপ্লেইন দা পয়েন্ট অফ লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান। আই এম সেইং দিস টু সুরজিৎ শাহ, ইউ এক্সপ্লেইন দা হোয়াট ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান। আসছি লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানেই আসছি। যেহেতু ইনভেস্টমেন্ট রেট অফ ইন্টারেস্ট কাট করতে শুরু করলো, তো আজকে যা আমাদের যাদের অ্যাভারেজ বয়স 30-35 বা 40, তো আমরা যখন এজ অফ 60 গিয়ে পৌঁছবো তখন কিন্তু আমরা দেখবো ব্যাংকে আমরা টাকা রাখছি এবং ব্যাংকে আমরা ইন্টারেস্ট পে করছি, আমরা ব্যাংকের থেকে কোনো ইন্টারেস্ট আর্ন করছি না। তো আজকের ডেটে মার্কেটে যে সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর যে কোনো সেক্টরের লং টার্ম অ্যানুইটি প্ল্যান আছে, যেখানে 8%, 6%, 7% যেটাই গ্যারান্টেড হোক, যেটা আমাকে আমার রিটায়ারমেন্টের পরে লাইফ টাইম আমাকে দেখবে, আমার কিন্তু উচিত সেরকম কোনো প্ল্যানে ইনভেস্টমেন্ট করা। এটা কি তুমি PPF এর কথা বলছো, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতন? PPF ইজ নট গ্যারান্টেড ফর লং টার্ম বিকজ অফ PPF এভরি ইয়ার গভর্নমেন্টের ডিসিশনের ওপর PPF এর রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়। PPF, সুকন্যা সমৃদ্ধি, যত রকম ইনভেস্টমেন্ট প্ল্যান আছে এগুলো প্রত্যেক বছর গভর্নমেন্টের বাজেটে ডিসিশন হয় এই বছর কত রেট অফ ইন্টারেস্ট থাকবে। আমি তোমার কাছে তোমার ইয়েতে একটা প্রশ্ন করব সুরজিৎ শাহ, ইউ আর টকিং অ্যাবাউট দ্য পিপল হু আর দ্য এমপ্লয়ি, বাট বিজনেসম্যান, এটা আমি জানি, বিজনেসম্যান ডাজন্ট বিলিভ ইন LIC, ডাজন্ট বিলিভ in long term investment, they only want to invest in business. So what will be your message to them? Actually sob shomoy ekta prottekta manush je businessman hok ba service holder hok take kintu tar investment ebong business dutu ke alada bhabe dekha uchit, because in business is a part ebong investment ekta alada part. Jodi ami amar somosto
পয়সা বা ক্যাপিটাল যদি আমি পুরোটা বিজনেসে আমি ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমার প্রয়োজন পড়লে আমি আমার কোনো সেভিংস থেকে টাকা তুলতে পারবো না। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু সেভিংস, এগুলো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট লাইক শেয়ার, লাইক মিউচুয়াল ফান্ড, লাইক ল্যান্ড, ইনভেস্টমেন্ট সেই বস্তুগুলোকেই বলা হয় যেখান থেকে আমার টাকাটা অনেক বেশি হয়ে আসতে পারে বা টাকা কমেও যেতে পারে। বাট আমি যেগুলো নিয়ে কথা বলছি দ্যাটস অলসো সেভিংস। সেভিংস আমাকে একটা মিনিমাম রেট অফ রিটার্ন দেবে, লাইফ টাইম দেবে এবং গ্যারান্টেড দেবে। ইনভেস্টমেন্টের কি জন্য কি বলবে, হোয়াট দে উইল হ্যাভ টু ডু, ইউ সাজেস্ট দেম? ইনভেস্টমেন্টরা যেটা করছে, তারা বিজনেস করছে, তারা বিজনেসে ইনভেস্ট করছে, আর তাদের তার সাথে সাথে বিজনেসের প্রফিট মাঝে মাঝে অবভিয়াসলি প্রফিট বুক করে তাদেরকে সেভিংস করা উচিত। না না, ইউ আর সেইং, না না, লেট মি আস্ক ইউ আ কোশ্চেন। ইউ আর সেইং কি বিজনেসম্যানরা ইনভেস্ট করছে তাদের বিজনেসে এন্ড দে আর গ্রোইং দেয়ার বিজনেস, বাট এট দিস মোমেন্ট মেনি বিজনেসেস আর শাট ডাউন, তারা কোন রকম কোন বিজনেস করতে পারছে না। ম্যাক্সিমাম জিনিস সেটা শাট ডাউন। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ বিজনেস, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ আ বিজনেস, ট্যুরিজম, আজকে ট্যুরিজম নিয়ে কথা বলছিলাম, ট্যুরিজম তো 3 বছরের জন্য শাট ডাউন হয়ে গেছে। তো এই সমস্ত বিজনেসম্যান আজকে কোথায় যাবে? ইজ দেয়ার এনি স্কিম ফর দেম? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে যদি বলা হয় যে তুমি নতুন করে ইনভেস্ট করো এই বিজনেসম্যানদের, তারা পারবে না। কিন্তু আমি বলছি ভাবনা চিন্তা শুরু করে আগামী দিনের জন্য উঠে দাঁড়াতে হবে, নতুন করে অল্প অল্প করে সেভিংস প্ল্যানিং স্টার্ট করতে হবে। সুরজিৎ দা, আই এম টেলিং ইউ অ্যাবাউট দ্য বিজনেস, টেক মাই কোয়েশ্চেন ফর ভেরি ক্লিয়ারলি। আই এম আস্কিং ইউ অনলি ওয়ান কোয়েশ্চেন, কি সাপোজ একটা বিজনেসম্যান আছে, সে ইনভেস্ট করছে, সে তার বিজনেসটাকে বাড়াচ্ছে, সে বাড়িয়ে যাচ্ছে। আজকে ট্যুরিজমের বিজনেস পুরো জিরোতে এসে থেকে গেছে, রিয়েল এস্টেট শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হচ্ছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি খাবার খাওয়া, মানে কম বেশি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এফেক্টেড, কোনোটা কম কোনোটা বেশি, বাট ম্যাক্সিমামই এফেক্টেড হয়ে গেছে। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেটা হয়তো লেস এফেক্টেড। তো সেই সমস্ত যারা বিজনেসম্যান আছে তারা এই সমস্ত একটা ক্রাইসিস পিরিয়ড থেকে যাচ্ছে। তো ইজ দেয়ার এনি স্কিম ইন LIC অর মিউচুয়াল ফান্ড অর সাম ওয়ার, মানে যেখানে তুমি অ্যাসোসিয়েট আছো অ্যাজ ইউ আর আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফর মেনি হাউসেস, তো ইজ দেয়ার এনি স্কিম টু প্রোটেক্ট দেম? বিকজ এরকম তো সিনারিও, আজকে একটা অ্যালার্মিং সিনারিও এসে গেছে, তো মানুষকে তো অ্যালার্ট হতে হবে। তো মানুষ আবার পরবর্তীকালে সেই স্কিমটা হয়তো নিয়ে রাখবে, যাতে আজকে সেই প্রবলেমটা না ফেস করতে হয়। হোয়াট ডু ইউ ফিল? তো যে সমস্ত বিজনেসম্যানরা তোমার কথা অনুযায়ী আগামী 2-3 বছর তাদের বিজনেসটাকে নিয়ে অনেক বেশি লড়াই করতে হবে, তাদের জন্য আমি ডেফিনেটলি 2-3টে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যত বিজনেসের প্রবলেম আসবে তত আমাদের টেনশন বাড়বে, তত আমাদের বিভিন্ন রোগ বিভিন্ন প্রবলেম তৈরি হবে, একদম পরিষ্কার। তো সেক্ষেত্রে আমার 2-3টে জিনিস খুব দরকার। একটা হচ্ছে মেডিক্লেম, প্রত্যেকের পার্সোনাল মেডিক্লেম করে রাখা উচিত। সেকেন্ড হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, মানে যেটা আমার অ্যাক্সেন্সে আমার ফ্যামিলিকে দুধে ভাতে রাখবে, বাংলাতে যদি বলি দুধে থাকবে, আমি নেই বাট আমার ফ্যামিলি যেন ঠিক থাকে। বিকজ আমরা আমাদের 10-15% নিজেদের পেছনে খরচা করি, ইনকামের ব্যালেন্স 80% কিন্তু আমরা খরচা করি আমার ফ্যামিলির পেছনে। তো আমরা ইনকাম করি আমাদের ফ্যামিলির হয়তো হাসি দেখার জন্য। তো আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য টার্ম ইন্স্যুরেন্স প্রয়োজন হবে। এবং আমি বলবো বিজনেস ইন্স্যুরেন্স, যেটা বহু বড় বড় বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই করে না। ইভেন আমি রাস্তার জাস্ট একটা জিনিস বলছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, কার সাথে আমি বলছি না, জাস্ট 2 বছর আগে জাস্ট কোনো একটা শুটিং ফ্লোর, তারা একটা মুভি রিলিজ করছে, তাদের একটা শুটিং, এবং এই পুরো বিষয়টার যারা কাজ করছে তাদের প্রত্যেকের পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বা এগুলো নিয়ে আমি একটা কথা বলতে গেছিলাম, এবং সেটা হয়তো আমি সেটা দরকার নেই, সেটা থাক, সেটা পরে হবে পার্সোনালি। তো আলটিমেটলি কিন্তু যদি একটা শুটিং ফ্লোরে কারোর কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন কিন্তু আলটিমেটলি হয় ডাইরেক্টর বা প্রডিউসার তারা দায়িত্ব নেয়, অথবা কেউ দায়িত্ব নাও নিতে পারে। বাট যদি আমি এই পুরো ইন্ডাস্ট্রির, যখন আমি একটা ছোট করে একটা কাজ করছি বা আমি কোনো শুটিং করছি, তখন যদি আমি এই ছোট করে ইন্স্যুরেন্স একটা করিয়ে রাখি প্রত্যেকের জন্য 200-250 টাকা দিয়ে, তাহলে কিন্তু যারা কাজ করে তারাও কিন্তু প্রডিউসার বা ডাইরেক্টরদের প্রতি অনেক বেশি অনুগত থাকবে, যে হ্যাঁ আমার কিছু হলে আমার ফ্যামিলি কিন্তু ব্যাক আপ দেবে, এর থেকে আমি ব্যাক আপটা পাবো। You have raised a very very innovative plan here, কি কেউ যদি 200-250 টাকার একটা ইন্স্যুরেন্স ছোট করে রাখে, তাহলে এটা একটা খুব বড় প্ল্যানের কথা তুমি বললে। আমি সবাই দর্শকদেরকে বলবো, প্লিজ ডু লিসেন টু ইট, বিকজ এটা একটা ছোট ইনভেস্টমেন্ট যেটা কিন্তু লং টার্ম রিটার্ন দেবে মানুষ। না, এটা লং টার্ম কোনো রিটার্ন নয়, এরকম কিছু প্ল্যানিং কিন্তু আগামী দিনে রাজারা নিতে পারে। আমার মনে হয় এটা খুব একটা এক্সপেন্সিভ নয়, বাট সাথে চায়
রাজদা খুব ভালো মানুষ, রাজদা সবসময় নিজের টেকনিক শিখ, আর্টিস্টদের সবার আগে খেয়াল রাখ, খাবার থেকে শুরু করে সবকিছু। আমি সেটা নিজে সেগুলো মোটিভেটেড হবে যে হ্যাঁ আমার প্রতি যার সাথে আমি কাজ করছি সে আমার প্রতি অনেক বেশি ভাবনাশীল। আজকে সাপোজ আমাদের স্টাফদের যদি আমরা এই পরিস্থিতিতে না নজর রাখি তো কালকে সবকিছু ঠিক হয়ে গেলে সে আমার কেন নজর দেবে? তো আমাকে দেখতে হবে স্টাফদেরকেও যেন আমি ভালো রাখতে পারি, অবভিয়াসলি পরিস্থিতি অনুযায়ী একটা সামঞ্জস্য কথা মাথায় রেখে, নট 100% নট 200% বাট একদম নিজের। আমি একটু শুভর কাছে যাব, সুজিতদা আমি একটু শুভর কাছে যাব, আমি আবার আসছি তোমার কাছে। শুভ আছে লাইনে, শুভ থ্যাংক ইউ সন্দীপ ফর ইনভাইটিং মি, ইটস আ রিয়েলি আ প্লেজার টু হ্যাভ ইউ অন বোর্ড শুভ, ভালো লাগলো। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, ওয়ার্ক ফ্রম হোম ইজ নট পসিবল ফর ইউর ইন্ডাস্ট্রি রাইট, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে শুরু মানে প্রচলিত কথা, ইউ হ্যাভ টু কাম আউট, ইউ হ্যাভ টু সেল ইউর প্রোডাক্ট, ইউ হ্যাভ টু সেল ইউর গার্মেন্টস, ইউ হ্যাভ টু সেল ইউর এভরিথিং, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ টোটালি আই ডোন্ট ফিল কি ইটস অনলাইন ফর ইউ অল, হ্যাঁ একদম সব স্টোরস অ্যান্ড এভরিথিং আর ক্লোজ শাট ডাউন। সো হোয়াট ডু ইউ ফিল, হাউ আর ইউ মেনটেনিং ইউর স্টাফ, হাউ উইল ইউ কম্ব্যাট দিস সিনারিও, বিকজ আফটার দিস লকডাউন গেটস ওভার সিনারিওস উইল নট বি নর্মাল অবশ্যই অন মার্চ অন ফেব্রুয়ারি, বিকজ এমন তো নয়, এমন তো নয় যে ইট ইজ নট লাইক দ্যাট কি লকডাউন উইল গো অ্যান্ড আর ভেরি নেক্সট ডে এভরিবডি উইল গো টু ইউর শপ অ্যান্ড স্টার্ট বাইং ক্লোথ, কি বাবা এতদিন হয়নি তুই আমাকে যত জামা কাপড় আছে দে, এটা তো হবে না। তো হোয়াট উইল ইউ ডু, মানে হাউ উইল ইউ মেনটেন ইউর সেলফ, হোয়াট আর দ্য মানে প্রসপেক্ট ইউ আর সিইং, টেল আস। অবশ্যই হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই লকডাউন এই কোভিড এর জন্য যে সিচুয়েশন অবস্থা হয়ে আছে ওর সিচুয়েশন যাচ্ছে, তো সেখানে ডেফিনেটলি ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কমে গেছে, প্লাস তার সাথে মার্কেট মানি ইকোনমি ডাউন হয়ে গেছে, সেখানে আমাদের মতো বিজনেস প্রত্যেকটা বিজনেসের কথা বলছি বাট আমাদের বিজনেসে একটু অন্যরকম, মানে ডিজাইনার ব্র্যান্ড বলো বা আউটফিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলো, সেইখানে সেটাকে করতে গেলে কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, বা এখন সত্যি কথা বলতে সন্দীপ মানুষ খুব ভয়তে আছে যে আফটার লকডাউন কি ভয় পেয়ে আছে, না না সত্যি কি ভয় পেয়ে আছে, আই ডাউট কি তারা সত্যি ভয় পেয়ে আছে কিনা, আমরা ভয় পেয়ে আছি, উইচ ইজ জেনুইন, উই আর অ্যাফ্রেড অফ দিস ভাইরাস, কারণ আমরা চাই না যে আমাদের জন্য ফ্যামিলি কারো ক্ষতি হোক বা সোসাইটি কোনো ক্ষতি হোক, কিন্তু মাস পপুলেশন কিন্তু বেরিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হোয়াট উইল ইউ সে অ্যাবাউট দ্যাট, তারা তাদের যে আগামী দিনগুলো কি ক্ষতি হতে পারে সেগুলো ভাবছে না, তারা ভাবছে যে লকডাউন ঠিক আছে আমরা তো একটুখানি কাছে যাচ্ছি বাজার করছি বা একটু ঘুরে বেড়াচ্ছি বা একটু কথা বলছি ডিস্টেন্স মেনটেন করছি হয়ে যাচ্ছে, বাট দ্যাট ইজ নট দ্য থিং, তো সেই যাকে সেই ব্যাপারটা দে আর নট টেকিং প্রপার প্রিকশনস অলসো, দে আর নট ইউজিং N95 মাস্ক, দে আর নট স্যানিটাইজিং দেমসেলস, দে আর নট ইউজিং গ্লাভস অলসো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমাদের এলাকা দেখতে পাচ্ছি বাজার করা হচ্ছে, সব কিছু হচ্ছে, আড্ডা মারা হচ্ছে, তো এইটা অবভিয়াসলি রাজদা শরীর তুমি বলেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কি করে এখান থেকে আউট মানে ওভারকাম করবে, তো ব্যাপারটা হচ্ছে এখানে যেটা অ্যাসুরেন্স যেটা আমরা দিতে পারি বা যেটা আমাদের ড্রেস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্লোদিং ইন্ডাস্ট্রি কী করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি নেগোসিয়েশন, কোয়ান্টিটি যা আমরা রিটেলিং করি, প্রচুর ব্র্যান্ড রিটেলিং করে ডিজাইনার ব্র্যান্ড রিটেলিং হয়, তো সেখানে কোয়ান্টিটি কমিয়ে দেবে যে অ্যাকর্ডিং টু তোমার যতটা আছে ক্যাপিটাল এখন সেই হিসেবে কোয়ান্টিটি করা, সেগুলোকে রিটেলিং করা। তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা প্রাইস নেগোসিয়েশন, প্রাইসকে একটু নেগোসিয়েট করতে হবে, কিন্তু প্রাইস নেগোসিয়েট করে কোয়ালিটি তোমাকে বেস্ট থাকবে, ইনক্রিজ করতে হবে কোয়ালিটি, যেখানে পসিবল হবে একটু যদি বুদ্ধি করে একটু প্ল্যান ওয়াইজ করে মানে ডিজাইনার বলো বা আর্টিস্ট বলো এরা যদি একটু করতে পারে তো সেটা পসিবল, পসিবল এর জায়গায় কিছু কিছু আমি ভাবি মানে আমি নিজে মনে করেছি সেই জন্য আমি বলছি, তো যেটা হচ্ছে অবভিয়াসলি সলিউশনস বলছি যেটা এই আমরা প্রাইস যেটা কমিয়ে যে ভালো কোয়ালিটি দিতে পারো সেটা,
তো আমরা প্রচুর এই আমাদের বিশ্বাস করে আমাদের এই দেশে বা বাংলায় প্রচুর কাজ মানে হাতের কাজ অনেক কিছু মানে কেউ দেখতে পারে না, মানে অনেকে এটা হারিয়ে গেছে। তো সেই জিনিসটাকে কিভাবে নতুনভাবে নতুন তৈরি নতুন একটা জন্ম দেওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ নতুন কিছু চায়, সেখানে যদি প্রাইস যদি নেগোসিয়েশন হয় ডেফিনেটলি যেখানে নতুন জিনিস ভালো জিনিস যারা যারা পারচেজ করছে, আমাদের এখন আমাদের তথ্য বলছে পারচেজিং পাওয়ার আর অলসো গেটিং রিডিউস হুইচ ইজ দ্য থ্রেট ফর দ্য ইকোনমি, তো তাদের অবস্থা কি হবে, হোয়াট ডু ইউ ফিল শুভ? তাদের মানে তাদের অবস্থা তো অবশ্যই তারা কিনবে না, এখন কটা মাস ওয়েট করতে হবে, কতদিন ওয়েট, এই আফটার লকডাউন কি এফেক্ট হয়, ইকোনমিটা কেমন অবস্থায় যায়, সেটা তো আমাদের ওয়েট করতেই হবে। যে আমরা হ্যাঁ একটু প্রাইস নেগোসিয়েশন করে ভালো জিনিস দিলাম আস্তে আস্তে শুরু করা, সেই জিনিসটার জন্য ওয়েট করতেই হবে। এবারে মানে উই উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো, দ্যাট ইজ দ্য মেইন থিং, এক্স্যাক্টলি জিরো নতুন। হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেয়ার আর বিজনেসম্যান হু হ্যাজ আ লেট মি ফার্স্ট স্পিক, দেয়ার আর বিজনেসম্যান হু হ্যাজ আ লটস অন লটস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, দে ক্যান সারভাইভ ফর 3 টু 4 মান্থস, বাট হোয়াট অ্যাবাউট entrepreneurs like you who have started their business for 2 to 3 months or 5 months, so what will happen to them, Shubho? Ami tor kotha ta bolchi, tara kibhabe survive korbe, what do you feel? Karon working capital to toder khub simito, tora kibhabe survive korbe? Working capital definitely simito bolte gele ha definitely amra amar brand 3 years hoye geche, ami emon noy je 5 years 10 years che I'm telling ki na you have started you to brand start korechis man nijer setup to tui kichu din age thekei korechis na, ami shetar bishoye bollam je business jokhon tui to ami tor theke kinechi, I have used your মানে যেটা বলে পাঞ্জাবি ডিজাইন করে তুমি আমাকে দিয়েছিস, তো আই হ্যাভ ফোর দিস একটা ফ্যান্টাস্টিক থিং ইউ হ্যাভ ডান ফর মি, আমি যে ওটা ওয়ে মানে পরে দেখেছি খুব ভালো হয়েছে, তো সেটা যেটা আছে সেটা তুই কিভাবে দিবি? কারণ এখন তো মানে ওয়ার্কিং ক্যাপিটাল তো খুব সীমিত, বিকজ আমি নিজে দেখেছি তুই নিজে স্ট্রাগল করে নিজের চাকরি করে যেটা তোর মানে পুঁজি যেটাকে বলা হয় উই কল ইংলিশ যে হোয়াট ইজ ইউর সেভিংস, সেভিংসটাকে তুই আজকে লাগিয়ে দিয়েছিস তোর বিজনেসের পেছনে টু রান দ্য বিজনেস, so that is the working capital for you, so which is not a huge thing, so how will you survive by this small working capital in this pandemic scenario? Obviously a brand ei amar business theke jeta ami return page definitely sei ekta amar working capital ache plus eto din je business hocche shekhan theke shimito hoye geche, and definitely ami jeta march mashe plan korechhilam what I will do ami ki ki kore ami aro brand ta ke barabo retailing sector gulo aro barabo seta definitely kome geche, seta amake ekon onno bhabe plan korte hobe ba amake delay korte hobe, to je shimito working capital ache tar moddhe ki kore choto choto jinish to price negotiation kore aste aste manusher kache দেওয়া, যেখানে মানুষের সাহস পাবে যে হ্যাঁ আমি জিনিসগুলো অবভিয়াসলি আজকে কিনছে না, সে অ্যাটলিস্ট চার মাস পর কিনতে পারে, বা হয়তো এই ইয়ার এন্ডে উইন্টার ওয়েডিং আসবে যদি নর্মালাইজ হয় তখন সেইখানে তখন মানুষ ভাবে হ্যাঁ সেই রিস্ক ফ্যাক্টরটা আস্তে আস্তে উঠে যাবে, তো সেইখানে আমাদের হিট করতে হবে কিরম হিট করে যে কোয়ালিটি ভালো বেঁচে কিন্তু প্রাইসে সেটা নেগোসিয়েশন করে না ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট ইউ হ্যাভ সেড কি প্রাইসটা নেগোসিয়েট করে কম পয়সায় ভালো জিনিস দিতে হবে, দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে টু গেট আউট দিস সিনারিও। আমি ইভেন্টের কথা শুভ্র তোর কাছে জানবো, ইভেন্ট ফ্যাশন শো তুই বহু করেছিস আমি নিজে দেখেছি, আই হ্যাভ গন টু ইউর ফ্যাশন শো, তো হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন শো ইভেন্টস, ফ্যাশন শো ইভেন্টস এখন কোনো মানে এই বছর এন্ডে আর কিছু হবেই না, আমি অনেক ফ্যাশন ইভেন্ট হেডের সাথে কথা হচ্ছে, ফ্যাশন শো বলো কোরিওগ্রাফার বলো সবার সাথে কথা হচ্ছে, ইভেন্ট অর্গানাইজাররা বলছে যে এটা তো অনেক দিনের জন্য ডিলে করতে হচ্ছে, অ্যাট লিস্ট তো এই না না হোয়াট উইল হ্যাপেন না হোয়াট উইল হ্যাপেন টু দোজ ওয়ার্কার্স হু আর বিহাইন্ড দিস গ্রেট ইভেন্ট, বিকজ ইট ইজ নট অ্যাবাউট ইওর ইভেন্ট, ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন, ইটস অ্যাবাউট দ্য কমিউনিটি, বিকজ দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য ইভেন্ট দ্যাটস আ হিউজ হিউজ মাস, সো হোয়াট উইল হ্যাপেন টু দেম, বিকজ দে অলসো নিড দ্য মানি, দে হ্যাভ টু অলসো সার্ভাইভ, হোয়াট ডু ইউ ফিল? তার সাথে
will go for an alternative. I will go to Surojit Shah. Please give me 1 minute. Shubho, I am asking you one question. Ki, will they go for an alternative for the time being to survive? Obviously, তাদের alternate যেতে হবে, তাদের survive করা, তাদের বিভিন্ন অন্যরকম ভাবে even এই fashion show eventটা এখন বন্ধ রাখতে হবে যতদিন না সেই fashion industryটা আবার এগোচ্ছে। I will also include one point. I will also include one point. কি mask, sanitizers, বা আমাদের N95 mask হোক বা এমনি mask হোক বা hand gloves হোক, এখন এটা huge demand-এ আছে। Maximum people are going in the flow, they are saying ki there is demand, so ami o eta mask banabo, ami o sanitizer bechbo, khub bhalo, that is fantastic, kintu etar jonno kintu jal karbari korben na, kichu kichu ami dekhechi sanitizers market e esheche, seta kintu spirit diye toiri hocche, that is not from alcohol, to seta jara spirit diye toiri hocche to bohu lok seta ke kine bhabche, ami kintu prochur taka save korlam bole hat phat ghure bolche dada apnar to 90 taka amar 45 taka, to apnake bodha dorkar ekta jinish আমাকে এই ল্যাঙ্গুয়েজেই বলেছিল কথাটা, তাই জন্য আমি বললাম। একজন বয়স্ক লোক, তাকে আমি বললাম, বোঝালাম যে আপনার কিন্তু এটা নেল স্পিরিট, আপনার বউ যদি হাতে নেল পালিশ লাগায় যে নেল স্পিরিটটা দিয়ে ওঠাবে তখন যেটা হবে সেটাই নেল স্পিরিট। তখন সে আমাকে বলল আমার বউ হাতেও লাগায় পায়েও লাগায় নেল পালিশ, তার সেটা রিপ্লাই এলো, তা আমি বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবো। তো মানে সে আমার কথাটা নিল না সিরিয়াসলি, তো আমার কাজ হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা, সে বুঝতে পারিনি। তো এই যে যারা জ্বালা জালি কারবার করছে তাদেরকে একটা অ্যালার্ম দিন যে আপনারা প্লিজ এটা করবেন না, আমার শোর মাধ্যমে আমি তাদেরকে বোঝাবো যে প্লিজ ডোন্ট ডু ইট, বিকজ ইউ আর চিটিং আপ পিপল, ইউ আর প্লেইং উইথ দ্য লাইফ অফ আ পার্সন, কারণ সেই নেল স্পিরিটটা দিয়ে কিন্তু তার কোনো কাজ হবে না আলটিমেটলি। সেটা অ্যালকোহল দরকার, সেটাকে আপনি কম টাকায় বেচে দিলেন, আপনি কিন্তু মুনাফা করলেন, কিন্তু একটা মানুষের জীবন কিন্তু রিস্কে আপনি নিয়ে গেলেন। আর সেই মানুষটা যদি কালকে কিছু হয়ে যায়, ইফ দ্যাট পার্সন ডাইজ ডিউ টু কোভিড-19, হু উইল বি রেসপন্সিবল? ইউ উইল বি রেসপন্সিবল। তো সেই জিনিসটা করবেন। আমি আরেকটা প্রশ্ন শুভর কাছে যাব। শুভ, আই উইল আস্ক ইউ, কি ইভেন্টই বললি বন্ধ হয়ে যাবে, দে উইল গো ফর অ্যান অল্টারনেটিভ, দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে দুর্গাপুজো, এটা আমি শুভর থেকে তারপর আমি সবার কাছেই যাব। দুর্গাপূজা ইজ আ বৃহত্তর পুজো, ইটস দ্য বিগেস্ট কার্নিভাল উই নো ইন বেঙ্গল, এটা সবাই জানে। তুই অ্যাসোসিয়েটেড আছিস চেতলা অগ্রণী ক্লাব, সবাই জানি আমরা, তো ইটস দ্য বিগেস্ট দুর্গাপুজো ইন কলকাতা, এভরিবডি নোজ দ্যাট ভেরি ওয়েল। তো সেই পুজোগুলো আমরা অলরেডি জানি যে হ্যাভ কাট ডাউন আ বাজেট অফ 50%। আমাদের টোটাল বেঙ্গলে 50,000 crores ইজ দ্য এস্টিমেটেড বাজেট অফ পুজো, তো সেটা যদি 25,000 crores হয়ে যায়। এখন কিছু লোক আমাকে বলেছে, দে হ্যাভ সেড কি প্লিজ পুজো এবার করবেন না, তা আমি বললাম পুজো করার দরকার নেই, আমি পুজো করতে বলছি না, কিন্তু ছোট করে পুজোটা হওয়াটাও দরকার, বিকজ দ্য পার্সন হু আর ইনভলভ হিয়ার, দ্য রুরাল সেগমেন্ট পিপুল আর কামিং ফ্রম রুরাল ground, from rural villages, to earn some money in this time. Why will we deprive them from that? We don't have the right to deprive them. Ami sob shomoy common people er kotha boli, I always talk in my show about the common person. It's not about the rich class or poor class. I talk about an individual. So, Shubho, ami ki bol, amar point e hocche tor ki boktobbo thakbe shei somosto pujo committee guloke, je jara durga pujo kore, how will they support those people? Rupi, অবশ্যই পুজো এফেক্ট হবে, হবে তো সেটা বাজেট কমাবে 50%, কারণ 80% পুজো কমাতে পারে, বাট পুজো হবে। প্রথম কথা, পুজো আমাদের একটা ইমোশনস, আমাদের সেন্টিমেন্ট, পুজো আমাদের ইট ইজ নট অ্যাবাউট দুর্গা পুজো, ইট ইজ অ্যাবাউট অল দা পুজো, অল দা পুজো, অল ফেস্টিভ্যাল। আর কিন্তু আমি কোনো জাত পাতির কথা বলছি না, অবশ্যই আমার শোতে এটা হয়েছে, আমাকে বহু লোক, আমি একটু আগের জন্য চাটা খেলাম, আর আমি মানে চুমুক দিয়ে সবাই হয়তো দেখে হচ্ছে আমি একটা টোস্ট বিস্কুট মানে ঢুকিয়ে খেলাম, আমি এটা দেখাবার জন্যই খেয়েছি, কারণ আমাকে একজন বলেছিল যে লাইভ শোতে আপনি কেন চা খাবেন। আমি বললাম এটা একটা সিম্পল শো, আমরা সিম্পলিসিটিটা ভুলে যাব কেন? আমাদের মানুষের মধ্যে কিন্তু এই সিম্পলিসিটিটা কোনো কারণে হারিয়ে যাচ্ছে, ওই জন্যই কিন্তু এরকম একটা আমরা একটা জায়গায় এসে গেছি। চা খাবো, জল খাবো, তার জন্য কী আছে? শো করছি বলে চা খাবো না, কেন খাবো না? 100% খাবো। শুভ, প্লিজ কন্টিনিউ। অবশ্যই, আর যেটা তুই বললি যে রুরাল জায়গা থেকে এরিয়াস থেকে আসছে যারা লেবার, তাদের যেটা আর্ন করতে আসছে, তো সেটার জন্য অবশ্যই পূজা হওয়া উচিত। হ্যাঁ, বাজেট কমিয়ে দাও, সেখানে তুমি যদি এক চালা ঠাকুর করে একটা প্যান্ডেল, যেটা আগে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, ছোটবেলায় এটা দেখে আমরা বড় হয়েছি যে প্যান্ডেল হচ্ছে, সবাই মিলে আনন্দ করছি, সেখানে কোনো লোকের লাইন নেই, সবাই এসে দেখে যাচ্ছে, আমরা বসে আড্ডা মারছি, খেলছি, তো সেই জিনিসটা
এবছর আমরা আবার দেখতে পাবো হয়তো, সেটা যদি হয়, সেই বাজেট কমে যদি চালাচিত্র যদি ঠাকুর হয়, প্যান্ডেল হয়, will there be any function of the puja committee pupils towards those rural people? Those people support those rural people, you feel, Shubho? Please answer to the point. একটা ক্লাব বা পুজো কমিটি তারা পুজো করবে, বাজেট কমিয়ে পুজো করবে, সেখানে প্যান্ডেল হোক, সেই ডেকোরেশন লাগবে, ঠাকুর তৈরি হচ্ছে, প্রত্যেকটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির লোকজন অ্যাসোসিয়েটেড থাকছে, তাদের সে ইনকামটা হচ্ছে। তো অবভিয়াসলি পুজো বন্ধ করে দিলে টাকা নেই, পুজো বন্ধ করে না, বাট পুজো ছোট করে করা যায়। ইওর পয়েন্ট ইজ ছোট করে হোক, অন্তত কিছু খাবার তাদের সেই গরিব মানুষগুলো পাক, যাতে তারা সার্ভাইভ করতে পারে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আই উইল গো টু মিস্টার রাজ মুখার্জি, ডিরেক্টর রাজ মুখার্জি, এন্ড আস্ক ইউ আ কোয়েশ্চন স্যার। কি আমরা সবাই শুনছি যে এরপরে নাকি হল খুললে, এটা শুধু হল নয়, হল হোক, রেস্টুরেন্ট হোক, বার হোক, বা সিসিডি হোক, বা যে কোনো জায়গায় গ্যাদারিং হোক, ইনফ্যাক্ট শুটিংয়ের আমি কথাটা শুনেছি, সেখানে নাকি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হবে। তো আমি এখানে একটা প্রশ্ন তোমাকে ফার্স্ট করব, ইজ ইট পসিবল ফর আস টু মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং ইন শুটিং? আই ডোন্ট থিঙ্ক ইটস নট পসিবল, ইট ইজ ইম্পসিবল। আরেকটা পয়েন্ট, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে টেলিভিশন ইন্ডাস্ট্রি বলেছিল একটা, আমি শুনেছিলাম নাকি ডিরেক্টর্স গিল্ড থেকে একটা পেপার এসেছিল, তারপর আমাকে বহু ডিরেক্টর বলেছে দ্যাট ইজ ফেক। তো আমাদেরকে যদি শুট, মানে শুটটা যদি স্টার্ট করতে হয়, সাপোজ ধরো লকডাউন উঠে গেল, লকডাউন উঠে যাওয়া এটা মানে নয় যে করোনা চলে যাবে, করোনা যতদিন অব্দি না ভ্যাকসিন আছে ততদিন অব্দি থাকবে। তো শুটিংটা আমরা কিভাবে করবো, মানে কি প্রিকশন নেওয়া উচিত তোমার মনে হয় একটু শুট? প্রিকশন মধ্যে একটাই যদি প্রিকশন নিতে আমরা পারি, যেটা হচ্ছে আমাদের হাতটাকে পরিষ্কার রাখা, জামা কাপড়কে পরিচ্ছন্ন রাখা, এছাড়া তো কিছু করার নেই। তো মুখে মাস্ক লাগিয়ে তো শুটিং করা যায় না, অভিনেত্রী কি মুখে মাস্ক লাগিয়ে শুটিং করবে? এটা কখনো সম্ভব? এটাই তো কথা। এটা ঠিক, যখন আমাদের অবসর পাবো হাতটা বারবার আমাদের পরিষ্কার রাখা উচিত। আমরা হাত না ধুয়ে কিছু খাবো না, হাত না ধুয়ে কিছু ধরবো না, ধরলেও আবার হাতটা ধুবে, প্লাস জামা কাপড়গুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো, একই জামা কাপড় পরে রোজ আসবো না, এইগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মানে শুটিং ইম্পসিবল। যে একটা লেবেল লাগাবে সাউন্ডে, যে কি পাঁচ হাত দূর থেকে লেবেলটা লাগাবে ছুড়ে দিয়ে, সম্ভব নয়, তাকে সামনে যেতেই হবে। তুমি চিন্তা করো আমাদের যে সিনটা হয়েছিল, তো আমাদের যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করতে হতো দেওঘর বা এখানে কলকাতাতে, তুমি চিন্তা করো তো আমাদের কি অবস্থা হতো, তোমার শুটিং এর বাজেট কোথায় চলে যেত, আর হতো না শুটিংটা। তো দ্যাট ইজ ইম্পসিবল, অসম্ভব। আমি আরেকটা প্রশ্ন যাবো রাজের কাছে, এই যে হলে বলা হয়েছে, হলে নাকি এর পরবর্তীকালে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হল খোলা একটা লোকেরা ভাবছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে যতক্ষণ অব্দি না ভ্যাকসিন আসবে। আমি বারবার বলছি, ভ্যাকসিন যতক্ষণ অব্দি না আসবে সেই সময়ের আমি ঘটনার কথাটা বলছি, ততক্ষণের টাইমের আমি ঘটনাটা আমি এখানে আমাদের শোতে কথাটা বলছি। তো হল ওনার্স উইল পে দ্য লস, বিকজ আমার যদি 100 জন লোকের জায়গা থাকে আমাকে 50 জনকে আমি নিতে পাচ্ছি, বিকজ উই হ্যাভ টু মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। ইট ইজ ইকুয়াল ফর অল দ্য রেস্টুরেন্টস, ক্লাব, পাব অর ভেরিয়াস গ্যাদারিং প্লেসেস, ইট ইজ অলসো ফর দ্য ইভেন্ট। সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? কারণ সেই সমস্ত বিজনেসম্যান যারা ধরো আজকে হল ওনার বা ক্লাব ওনার বা মানে যে কোনো হোটেল ওনার, তো তারা যদি আজকে না খোলে, তোমার কথায় রাস্তা যদি তারা না খোলে তাহলে তারা পুরো বিরতে আছে, আর যদি তারা খোলে তাহলেও তারা লসে আছে। তো তারা কি করবে অ্যাকর্ডিং টু ইউ, হোয়াট উইল বি দ্য সাজেশন টু দেম? দেখো আমার সাজেশন তো হবে না, যেটা ওরা করবে সেটা হচ্ছে দেখবে রেস্টুরেন্টে খাবার দামটা বাড়িয়ে দেবে, টিকিটের দামও বেড়ে যাবে সিনেমার, কারণ তারা কেন লসটা নেবে, এটাই ওরা করবে। আমার সাজেশন করা উচিত নয়, আমার সাজেশন হচ্ছে এটা করা উচিত নয়, কিন্তু সেটা তারা মানবে না। কারণ যারা হল মালিক, যদি দেখা যায় যেখানে 900 ক্যাপাসিটি সেখানে 300 টিকিট বিক্রি করতে হচ্ছে, সে অটোমেটিক্যালি টিকিটের দাম বাড়াবে। রেস্টুরেন্টে তুমি খেতে যাবে সেখানে যদি এরকম রেস্ট্রিকশন করে খাবারের দাম বাড়াবে, এইটাই তো ওরা তো সার্ভাইভাল পয়েন্টে ওরা চলে যাবে না। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি তোমার অ্যালাউ করো, আই উইল রেজ ওয়ান আনসার, ইট ইজ টোটালি মাই পার্সপেক্টিভ, আই ক্যান বি রং, ইউ ক্যান অল কারেক্ট মি বিকজ ইউ আর অল নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স অফ মাইন। সো সেটা হচ্ছে যে ধরো ওরা খুললো, টিকিটের প্রাইসটা যদি না বাড়ায় তুমি বলতে সার্ভাইভ করতে পারবে না, হুইচ ইজ ভেরি লজিক্যাল, তোমার পয়েন্টটাও ঠিক। কিন্তু যদি
ফর দ্য টাইম বিং যদি খুলে অন্তত কিছু টিকিট সেল হয় বা কিছু যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যদি কিছু হয়, কিছু তো বিজনেস হবে রাস্তা, নাকি তুমি বলতে চাইছো যদি বন্ধ থাকে তাহলে বেটার? সেক্ষেত্রে সরকারের একটা বিরাট বড় দায়িত্ব হচ্ছে ট্যাক্সে করে ছাড় দিতে হবে, করে ছাড় দিলে তখন হল মালিকরা বাঁচবে, আদারওয়াইজ তারা তো লসে প্রাণ, যে লোকটি ছবিটা দেবে তো পয়সা না নিয়ে দেবে না। That is a very vital point you have raised in my show. Ki we have to give relaxation on the tax. Government had to see this. Rajda, thank you so much. We please continue. So, এই ট্যাক্সে ছাড় দিলে কি হয়? টিকেটের দামটা কম কমে। রাজদা আছে লাইনে? রাজদা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, বলছি টিকেটের দামটা কম করতে গেলে আমাকে ট্যাক্সে ছাড় দিতে হবে। এবার তুমি ধরো 900 সিট আছে, তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে যেভাবে প্ল্যান করে 300 টিকিট বিক্রি করছো, 300টা লোকের মধ্যে যে কজন গেল গেল, লসটা তাহলে ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে, লসটা কারো একার ঘাড়ে পড়বে না। রেস্টুরেন্টের ক্ষেত্রেও সেরকম সেভাবেই করতে হবে, চালাতে হবে, সবাইকে সবার সঙ্গে সহযোগিতা করতে হবে। গভর্নমেন্ট হ্যাজ টু ইন্টারভেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ইন্টারভেন। এই লকডাউনের অ্যাডভান্টেজ বা মানুষের অসহায়তার অ্যাডভান্টেজ থেকেও নিতে পারবে না, কারো নেওয়া চলবে না, সবাইকে সবার সঙ্গে সহযোগিতা করে চলতে হবে। একদম, সবাইকে সবার সঙ্গে সহযোগিতা করে চলতে হবে, সবাইকে সবাইকে হেল্প করতে হবে, হ্যাঁ এগিয়ে যেতে হবে, যেটা রাজদা বলেছে। আচ্ছা রাজদার কাছে আমি একটা প্রশ্ন করব, যে পরবর্তীকালে কি তার মানে ডিজিটালেরই জয় হবে রাজদা? দেখো, এইটা শুধু এই লকডাউন বা এই করোনার জন্য নয়, কিন্তু সিনেমা ক্রমশ ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে। একটা সময় আসবে আমাদের গুগলে গিয়ে সিনেমা দেখতে হবে, সব চ্যানেলগুলো পে চ্যানেল হয়ে যাবে, তোমাকে ছবি দেখতে গেলে টাকা দিয়ে টিকিট টিকিট কেটে দেখতে হবে, যেমন তুমি হলে যাচ্ছ তেমন গুগলে ছবিটা তোমার ল্যাপটপে। ওই ফিলটা তো রাস্তা পাবো না রাস্তা, রাস্তা আমরা তো ওই ফিলটা পাবো না। তোমার দেখো যে ফিলটা তুমি হলে গিয়ে এক্সপেক্ট করছো না, সেই ছবিগুলো যেমন ধরো যে বাহুবলী কিংবা যে ধরো তোমার জঙ্গল, এগুলো আসবে, এগুলো লোকে দেখতেও যাবে হলে, কিন্তু ছোট বাজেটের ছবি আর হলে গিয়ে লোকে দেখবে না, সব পে চ্যানেলে চলে যাবে। তোমার চক্রকুণ্ডল দেখেছ? তোমার চক্রকুণ্ডল মাসের পর মাস ছবিটা তোমার নেটের 24 আওয়ার, 24 আওয়ারের মধ্যে তুমি যতবার দেখো যতজন মিলে দেখো, তারপরে ছবিটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এটাই হবে কিন্তু ছবির ফিউচার। এবং তুমি ছবিটা বাড়িতে তুমি হোম টিভি করে নাও, সেভাবে তুমি দেখো, তোমার মতন করে 5.1 সিস্টেম 7.1 সিস্টেম করে নাও, সেখানে তুমি ছবি দেখো, এইটাই কিন্তু ছবির ফিউচার হতে চলেছে সন্দীপ। এটা শুধু লকডাউনের জন্য নয় বা করোনার জন্য নয়, এটা কিন্তু হবেই। আর থেকে যারা হল ওনার্স আছে বা যারা ওখানে হলে কাজ করছে, দে উইল অলসো ফাইন্ড সাম অল্টারনেটিভ অ্যাকর্ডিং টু ইউ, রাইট? কারণ যখন আস্তে আস্তে হলটা বন্ধ হতে থাকবে তখন তো তারা ওদিকে যেতেই হবে, সবই মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে, ছোট ছোট থিয়েটার, এবং সেই থিয়েটারগুলোতে তুমি 24 আওয়ার টিকিট বিক্রি হবে। তুমি অফিস যাওয়ার সময় হাফ টাইম পর্যন্ত দেখে গেলেও আউটপার তুমি বাকি হাফ টাইম দেখে, এইসব চালু হবে এখন। তার মানে রাজদা আরেকটা পয়েন্ট, তোমার যেমন আগের ছবিগুলো লোকেরা দেখতে যেত হলের মধ্যে, মানে আমরা মানে কি বলবো, আমরা সবাই জানি যে যে সমস্ত হলে ওই দুপুরবেলা মানে একজন প্রেমিক প্রেমিকা একটা হলের মধ্যে ঢুকে গিয়ে সিনেমা দেখছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু তার মানে তুমি বলছো বন্ধ হয়ে যাওয়ার দিকে আসছে, অ্যান্ড সেটা ডিজিটালে সব যেহেতু কনভার্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখবে তুমি প্রেমিক প্রেমিকা হয়তো ছবিটা দেখছে, কিন্তু দেখবে তো পার্কে বসে দেখছে হাতে মোবাইল, এটাই ছবিটা কিন্তু সবটাই কিন্তু আমাদের মোবাইলের মধ্যে ধীরে ধীরে চলে আসছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সিনেমা নয়, অনেক কিছুই চলে আসছে যেটা শুধু আরেকটা পয়েন্ট মোবাইলের মধ্যে আসছে। না আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করবো রাজদার কাছে, যেহেতু রাজদাকে পেয়েছি আমি একটা হাইলাইট করবো। আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন হ্যাজ আস্কড আ কোয়েশ্চেন, কি টিকটক স্টার্স, টিকটক বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে, টিকটক এখন সবাই করে, আমি করি না, ঠিক আছে, টিকটক অনেকজন করে, আমাকে আবার অনেকজন সাজেস্ট করেছে টিকটক করার জন্য, ফলোয়ার বাড়ে, তো টিকটক স্টার্স আর বিকামিং মোর পপুলার দেন সিলেব, হাউ উইল ইউ অ্যাড্রেস দেন? মানে টিকটক স্টার্সরা যারা সিলেবদের থেকে পপুলার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, তারা একটা কোনো কন্টেন্ট ভাবছে, ভেবে টিকটক করছে, অ্যান্ড তারা ফলোয়ার অ্যাকোয়ার করছে, অ্যান্ড ইনফ্যাক্ট বহু সিলেবকে কিন্তু এন্ডর্সমেন্টের জন্য না ডেকে নিয়ে যাওয়া, ডেকে নিয়ে যাচ্ছে না বহু কোম্পানি, টিকটক স্টার্সদেরকে নিয়ে যাচ্ছে। তো এইটা তুমি কিভাবে দেখছো, মানে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আই এম নট টকিং অ্যাবাউট দ্য পিপল যারা সিলেব, অনেক সিলেব আছে, অনেক অ্যাক্টর আছে, অনেক অ্যাক্ট্রেসেস আছে, তারা টিকটক করছে, দ্যাট ইজ ভেরি জেনুইন, তারা টিকটক করতেই পারে টু ইনক্রিজ দেয়ার ফ্যান ফলোয়ার্স, বাট যারা ধরো
কোনো কিছুই করেনি, ফ্যাশন শো ফ্যাশনের সঙ্গে নেই, কোনো কিছু নিজেও কোনো কাজ করে না। কিছু ছেলেপিলে আছে যাদের কোনো কাজ না থাকা সত্ত্বেও তারা টিকটক করে। এবার আমাকে আরেকজন আমার বন্ধু বলল যে টিকটক নাকি আবিষ্কারই হয়েছে যারা বেকার ছেলেপিলে বাড়িতে বসে আছে তাদের জন্যই নাকি টিকটক, তারা নাকি যাতে কিছু করে উপার্জন করতে পারে। তো তুমি এটা কি বলবে রাস্তা, এটা কি, এটা কি খুব একটা ভাগ্যের সিনারিও থেকে যাচ্ছি না ভালো জায়গায়? এটা দেখো সবকিছুরই ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আমরা হয়তো এর মধ্যে থেকে অনেক ভালো প্রতিভাও পেয়ে যেতে পারি। আমি কিছু কিছু দেখেছি যাদের ধরো প্রতিভা বিকশিত করার জায়গা নেই বা এক্সপোজ করার কোনো জায়গা পাচ্ছে না, যাদের কানেকশন নেই, তারা কি করবে, নিজের প্রতিভাটাকে দেখাবে কি করে, দর্শকের কাছে পৌঁছবে কি করে, তাদের জন্য এটা দারুণ প্ল্যাটফর্ম। আবার যারা দেখুন স্টার্স যারা, যাদের নিজেদের অনেক হয়তো তাদের এক্সপেকটেশন ছিল আমি এইগুলো আমার ছবিতে দেখাবো, কিন্তু দেখাতে পারছে না, তারাও তাদের সেই জায়গাটা এক্সপোজ করছে, সেটাও খুব ভালো জায়গা। কিন্তু এই টিকটক ভিডিওর এই যে এটাকে নিয়ে যারা মিস ইউজ করছে না, যারা মিস ইউজ করছে তাদেরকে আমি বলবো এটা বন্ধ করুন। এটা কোন একটা সোশ্যাল মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে, এটাকে একটা ছেলে খেলার প্ল্যাটফর্ম বলে ধরে নিলে চলবে না। এটা একটা বিরাট না না এটা রাজদা খুব ভালো একটা পয়েন্ট বলেছে, স্টপ মিস ইউজিং দ্য সোশ্যাল প্ল্যাটফর্ম, দ্যাট ইজ আ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট হি হ্যাজ রেজড ইন মাই শো, স্টপ মিস ইউজিং দ্য সোশ্যাল প্ল্যাটফর্ম। কারণ আমার মনে হয় এখন ফেসবুক ইনস্টাগ্রামটা হয়ে গেছে আদালত, লোকের কিছু একটা হলে কেউ কাউকে কিছু বললে সে দেখি ফেসবুকে গিয়ে লিখে দেয় যে আমার উপরে হায় বাবা আমার উপরে এটা কি হলো, কয়েকজন লোক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তার মধ্যে কমেন্ট করতে লাগলো, সারাদিন ধরে কমেন্ট হলো, দুদিন সেটা চললো, আদালত বসলো, এই করে দাও এটা করে দাও ওটা করে দাও, তারপর কিন্তু সবাই হাওয়া, তো তিন দিন চার দিনের মাথায় আর কোনো কিছু নেই। তো যে লোকটা বা যে ব্যক্তি বা যে ইস্যুটা নিয়ে আপনারা কথা বলছেন সেটাকে কিন্তু ফেসবুকে একটা জায়গা নয় বিচার চাওয়া, বিচার আমাদের ছবি রিলিজ হচ্ছে সেটাকে আমি প্রমোট করছি না, আমি বলছি বিচারের জায়গা কিন্তু ফেসবুক নয়, সেটা বুঝতে হবে মানুষকে। বিচার যাওয়ার জন্য কোর্ট আছে, আদালত আছে, কোনো যদি কেউ কোনো ক্রাইম করে, আমি দেখেছি একজন বলছে আমার বাড়িতে উপরে নাকি কে নোংরা ফেলে চলে গেছে আপনারা আমাকে বিচার দিন, আরে ফেসবুক কি বিচারের জায়গা? আমি অনেকগুলো দেখি পয়েন্ট দেখো আমি মানে ওভারলুক করে চলে যাই, বাট আমি সবকটাই দেখি, সবাই যেগুলো করে আমি সেগুলো দেখি, আমার পেজে আসে আমি সেগুলো সব দেখি। আর কিছু কিছু লোক অদ্ভুতভাবে এই শোটা করার পর আমাকে অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন করে, বলে যে আপনি কেন মেকআপ করে বসেন না, আপনি কেন মাথার চুলে স্পাইক করেন না। আমি তাদেরকে একটা কথা বলব, আই উইল ইনক্লুড ওয়ান পয়েন্ট ইন মাই শো, যে আমি যেটা কথা বলছি সেটা ইম্পর্টেন্ট, আমার এখানে চেহারাটা ইম্পর্টেন্ট না, আই এম নট অ্যাক্টিং হিয়ার, আমি একজন অ্যাঙ্কার, আমি একজন হোস্ট, তো আমাকে কথাটা বলতে হবে। আজকে আমার সঙ্গে যারা সিলেবাস আসছে আমার শোতে তারাও কিন্তু মেকআপ ছাড়াই আসছে, আর করোনার মার্কেটে মাথার চুলের আমি কাটাবোটা কোথায়, খুব লজিক্যাল পয়েন্ট, আমি কি আমার বাড়িতে নাপিত মানে বাবারকে ডেকে এনে আমি কাটাবো, আমার লাইফ রিস্কে নিয়ে যাবো? আর আমার রাজদাও জানে আমার সঙ্গে কাজ করেছে আমি কোনোদিন মেকআপ নিয়ে কাজ করি না, রাজদাও খুব ভালোভাবে জানে আই ডোন্ট নিড এনি মেকআপ, দিস আর ন্যাচারাল গিফট ফ্রম গড, আমি তার জন্য অহংকার করছি না, কোনো লোকেরা বাজেভাবে নেবেন না, একটু মস্করা করলাম একটু মজা করলাম, কারণ শোটা একটু সিরিয়াস দিকে যাচ্ছিল তো একটু আনন্দ দিলাম। তো সুরজিৎদার কাছে যাবো একটু, সুরজিৎদা বলো, তোমার কাছে আমি একটু জিজ্ঞাসা করবো একটা পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট, যে পরবর্তীকালে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে রাজদা বলেছে একদম খুব ভালো কথা বলেছে, যেটা ধীরে ধীরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ডিজিটালের দিকেই যাচ্ছে অ্যাকর্ডিং টু হিম, আর সত্যিই যাচ্ছে। তো এলআইসিতে কি মানে এই যে তোমরা ধরে রাখো মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, মানুষকে বোঝাচ্ছ টু টেক দ্য স্কিম অ্যান্ড বাগড়া বাগড়া, এটাও কি পরবর্তীকালে ডিজিটাল জায়গায় চলে আসবে তোমার মনে হচ্ছে আস্তে আস্তে? দেখো অলরেডি অনলাইন, আই নো ইটস আই নো ইটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন বাট আই নো ইউ ক্যান ডচ ইট, চলো মারো দেখি বলটা ভালো করে বলছি, যে অলরেডি কিন্তু অনলাইনে লোকজন ইনভেস্টমেন্ট করছে এবং এই লকডাউন পিরিয়ডে কিন্তু আমিও অলরেডি অনলাইনে ইনভেস্টমেন্ট করিয়েছি, তো এটা কিন্তু অলরেডি স্টার্ট, বাট না বাট এটা কি ডিফিকাল্ট, এটা কি ডিফিকাল্ট হচ্ছে ব্যাপারটা, মানে ইনিশিয়াল রাউন্ডে কি ইজ ইট ডিফিকাল্ট? তুমি যেমন বেরিয়ে লোককে কনভিন্স করতে পারছিলে এখন তো বাড়ি থেকে সেভাবে কনভিন্স করতে একটু আমার মনে হয় ইনিশিয়াল রাউন্ডে তো ডিফিকাল্টিস তুমি ফেস করছো। না আমি সেটাই বলছি, এটা ইনিশিয়াল ডিজিটাল হলেও আমি একটা জায়গা বলবো, ইনভেস্টমেন্ট কিন্তু 1:1 হওয়াটাই অনেক বেশি বাঞ্ছনীয় এবং সেখানে জিনিসটা সম্পূর্ণভাবে হয়, কারণ ফোনে বা কোনো কিছুতে একটা লোক বা একটা মানুষ যে ইনভেস্ট করবে আগামী 10 বছর 15 বছর 20 বছর বা তার ফিনান্সিয়াল প্ল্যানিং করবে সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনে বা ফোনে হতে পারে না, তার সঠিক প্ল্যানিং কিন্তু কখনোই। তুমি একটা কথা না তুমি একটা কথা এই যে তোমারটা অনলাইনে হবে না কেন, অবশ্যই অনলাইনে হবে, হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো, একদমই ঠিক সেটা হবে। আমাকে একজন আমার বন্ধু ফোন করেছিল ফ্রম রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সে আমাকে বললো আমি এই লকডাউনের বাজারেও 60টা ফ্ল্যাট বিক্রি করেছি অনলাইনে,
আর সেই ফ্ল্যাটগুলো না না সেই ফ্ল্যাটগুলো কিন্তু প্রাইস ইজ ভেরি লো বলেছে যে মানুষ কিন্তু কিনছে মানে বাড়ির কিন্তু ডিমান্ড আছে মানে মানুষ কিন্তু কিনবে কিন্তু মানুষের কেনার মানুষের টেস্টটা একটু পাল্টে যাবে মানুষ একটু সিম্পল জিনিস পছন্দ করবে মানে যারা শুভ বলছিল যে আমাদেরকে একটু সিম্পল ভাবে যেতে হবে যারা রাজদা বলছিল যে বাজেটটাকে কম করে ভালো ছবি বানাতে হবে মানে যে করে হোক যাতে কম টাকায় বলে না সস্তায় পুষ্টিকর খাবার দ্যাটস দ্য বেস্ট টার্ম আই নো বাংলায় বলে সস্তায় পুষ্টিকর খাবারটা কিন্তু মানুষকে দিতে হবে ইন অল সেগমেন্টস দেন অনলি আ কাস্টমার অর আ পারসন উইল রিসিভ ইট হোয়াট ডু ইউ সে সুরজিৎ রাইট একদম লোকজন কিন্তু আলটিমেটলি দেখে নেবে বিভিন্ন জায়গা যাচাই করে নেবে এবং দেখে যদি মনে হয় আর একটা জিনিস সস্তায় পুষ্টিকর তুমি যেটা বলছো সবসময় কিন্তু সস্তায় পুষ্টিকর সব কিছু হয় না কিছু কিছু জায়গায় কিন্তু আমার মনে হয় করোনার আগে যে সারাউন্ডিংয়ে আমরা বাস করি বা যে পরিবেশে আমরা বাস করি সেখানে কিন্তু আমরা সঠিক জিনিসটা ন্যায্য মূল্যে কেনার জন্য রাজি ছিলাম বাট আজকে দাঁড়িয়ে আমরা সস্তা খুঁজছি আমরা কিন্তু পরিষেবার জন্য পে করতে রাজি যদি সঠিক পরিষেবা আমরা পে করতে রাজি বাট আজকের ডেটে আমরা সস্তায় খুঁজছি বাট আদৌ কিন্তু আমরা সস্তার জন্য দৌড়চ্ছি না আমরা এই পিরিয়ডটাকে ওভারকাম করতে চাইছি যাতে এরপরে আমরা একটা ভালো পিরিয়ডে আসি আমরা আমাদের পকেট থেকে মানি বার করতে চাইছি না তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বিকজ উই ডোন্ট নো এটা খুব ভাইটাল পয়েন্ট হিয়ার সেড কি আমরা সস্তা চাইছি না আমরা এখন আনসার্টেন উই ডোন্ট নো কি হাউ লং দিস লকডাউন উইল এক্সটেন্ড তো আমাদেরকে তো সার্ভাইভ করতে হবে তো আমরা ইনিশিয়ালি এখন আমরা আমাদের পকেট থেকে টাকাটা বের করতে চাইছি না এটা খুব ভালো পয়েন্ট বলেছো সুরজিৎদা আমি আরেকটা পয়েন্ট বলবো সুরজিৎদা একটা পয়েন্ট আমি তোমাকে জিজ্ঞাসা করব ভেরি ভেরি ভাইটাল কোয়েশ্চেন লোয়ার মিডল ক্লাস ইন মাই শো আই অলওয়েজ সে দ্য ট্রুথ এই জন্য আমাকে অনেক লোক অনেক কিছু লিখেছে তাতে আমি তাদেরকে বলবো আমার শোতে আমি সত্য ঘটনা অলওয়েজ তুলে ধরবো তার জন্য যা হবে হবে এই জন্য এই শোটার অনেক এখন ভালো টিআরপি যখন আমরা এটা স্টার্ট করেছিলাম এটার এমন কিছু ছিল না অবস্থা কিন্তু এটা যেই এতটা বাস ক্রিয়েট করেছে বিকজ আমার কথার মধ্যে থেকে তারা অনেক কিছু নিজেদের লাইফের ঘটনা খুঁজে পেয়েছে দ্যাট ইজ দ্য থিং সিনেমাও তাই ফ্যাশন ইন্ডাস্ট্রিও তাই যদি মানুষকে রিলেট করাতে পারে কোনো কাজের মাধ্যমে মানুষ তাহলেই কিন্তু সেটা সেল করা যায় আই ফিল তো আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছিলাম লোয়ার মিডল ক্লাস কিন্তু আজকে খুব একটা বড় সংকটের সামনে বিকজ দে কান গো টু রেশন লাইন দে আর নট বিপিএল বিলো পভার্টি লাইন দে হ্যাভ টু পে দ্য রেন্টস দে হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস সব কিছুতেই তাকে যেতে হবে এমনকি এখন ওয়ার্ল্ড রিসেশন আসছে সেটা সবাই জানে যে তাদের চাকরিরও কিন্তু যাদের চাকরি যাচ্ছেও না ম্যাক্সিমাম লোকেদের চাকরি যাচ্ছে কিন্তু যাদের চাকরি যাচ্ছে না ইন দ্য লোয়ার মিডল ক্লাস তাদেরও কিন্তু মাইনেটা মানে স্যালারিটা কাট হচ্ছে সেটা 50% কাট হচ্ছে কারো 25% কাট হচ্ছে কারো 30% কাট হচ্ছে কিন্তু তাকে কিন্তু ইএমআইটা ভরতে হচ্ছে তাকে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা দিতে হচ্ছে তাকে কিন্তু বেরোলে তার কিন্তু খরচটা আছে বল তো আজকে আমরা সেই লোয়ার মিডল ক্লাসকে কিন্তু ভুলে যাচ্ছি তো এই করোনার জন্য কি তোমার মনে হয় যে লোয়ার মিডল ক্লাস ইজ দ্য মোস্ট এফেক্টেড ক্লাস রাইট নাও নট অনলি লোয়ার মিডল ক্লাস মিডল ক্লাস অলসো বিকজ মিডল ক্লাস ইয়া লোয়ার মিডল ক্লাস এরা কিন্তু কোথাও আলটিমেটলি হাত থেকে প্রাণ নিতে পারবে না আপার ক্লাসের আছে একদম নিম্নবিত্ত যারা তারা দাঁড়িয়ে যেতে পারবে আমরা কিন্তু কোথাও দাঁড়াতে পারবো না যারা মিডল ক্লাসে আমরা বিলং করি বা লোয়ার মিডল ক্লাস একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং তো সেই জায়গায় আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় ইএমআইও ভরতে হচ্ছে আরবিআই গাইডলাইন পুরোপুরি আমাদের যা দিয়েছে ইএমআই দিতে হবে না এটা না সেটা না এগুলো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে প্রত্যেকটা জিনিস ফেক আমাদেরকে ইলেকট্রিসিটি বিলও দিতে হচ্ছে না দিলে প্রত্যেক মাসে যেরকম এসএমএস আছে এখন লকডাউনে তার চেয়ে অনেক বেশি এসএমএস একদম এবং ফোনের বিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা পে করছি তো সুতরাং এখন আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র আমরাই সেটা হচ্ছে আমাদের আননেসেসারি এক্সপেন্স আগামী দু তিন বছরের জন্য পুরোপুরি কাট করতে হবে পুরোপুরি আননেসেসারি এক্সপেন্স কাট করতে হবে না তাহলে আননেসেসারি এক্সপেন্সেস এর মধ্যে না আমি আই উইল ইনক্লুড ওয়ান পয়েন্ট সুরজিৎ শাহ আই এম আস্কিং ইউ আননেসেসারি এক্সপেন্সেস এর মধ্যে তুমি কি কি ধরছো আননেসেসারি এক্সপেন্সেস কি কি আছে ডিপেন্ড করে ম্যান টু ম্যান আমার কাছে যদি হোটেলে যাওয়াটা আননেসেসারি হয় কোনো একটা মানুষের কাছে হোটেলে কিন্তু ডিপেন্ড করে ফ্যামিলি ইনকাম এবং ফ্যামিলি কালচারের উপর তার কাছে কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি হ্যালো ইয়া আই ক্যান হিয়ার ইউ সুরজিৎ শাহ আই ক্যান হিয়ার ইউ
Can you hear me? যেটা বললাম যে আননেসেসারি বিষয়টা কি হতে পারে, মানে আমার কাছে যেটা নেসেসারি সেটা তোমার কাছে আননেসেসারি হতেই পারে, কিন্তু এটা ম্যান টু ম্যান ডিফার করছে। বাট তার মানে আবার আমি একটা পয়েন্ট বলবো আমার সাথে, তার মানে এই সময় দাঁড়িয়ে কি মদের দোকানে মদ খাওয়াটা সব থেকে বেশি নেসেসিটি? আমার যতদূর মনে হচ্ছে ভিড় দেখে তো তাই মনে হচ্ছে। মদের দোকানে মদ খাওয়ার সাথে আমি রাজদা একটু আগে একটা কথা বললো যে গভর্নমেন্ট যদি প্রেক্ষাগৃহ বা সিনেমা হল গুলো ট্যাক্স কমায়, তো গভর্নমেন্ট এখানে লেট মি সে মদের দোকানে কিন্তু 30% এক্সট্রা ট্যাক্স বসিয়ে করা হয়েছে, এটা বুঝতে হবে। তাও কিনেছে 30% গুলো ভাইরাল হয়েছে। আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, বাড়িতে বসে অর্ডার করলে 60% হায়ার প্রাইস, বাড়িতে বসে বাড়িতে বসে যদি কেউ অর্ডার করে তাহলে 60% হায়ার প্রাইস, 60% হায়ার প্রাইস, হুইচ ইজ ভেরি হাই। বাট আমি এটা বলবো, সে তো অ্যাটলিস্ট মানে খুবই মানে জানে রিস্ক তো তার থাকবে না, না সে তো নিজেকে এফেক্টেড করবে না, বাইরের লোককেও এফেক্টেড করবে না। আমি কালকে একজনকে দেখলাম একটা ভিডিও দিয়েছে ফেসবুকে, ড্রোন দিয়ে, রাজদা শুনছি আমি গেস করছি, ড্রোন দিয়ে দেখলাম একটা মদের দামি বোতল এনে একটা ব্যালকনিতে রেখে দিয়ে চলে যাচ্ছে, মানে ড্রোন দিয়ে মানে অ্যালকোহলের বোতল সমস্ত অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দেওয়া হচ্ছে, সেটা ভাইরাল হয়েছিল ফেসবুকে। তো মানে সেটাও একটা পয়েন্ট, মানে সুরজিৎ শাহ যেটা বলেছে 60%টাও এক্সট্রা দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। বাট আমি বলবো প্রাণের চেয়ে তো কিছু দামি নয়, তো প্রাণটা তো আগে, তো প্লিজ এটা করবেন না যেটাই হোক। আমাদের বাগুয়াটি বাজারে লোকজন রোজ সকালবেলা মাস্ক না পরে লাইন দিয়ে কচুরি খাচ্ছে, তো তার কাছে তো অনলাইনে মাস্ক পরে দাঁড়াচ্ছে, তো কচুরি খাচ্ছে মাস্ক না পরে বাগুয়াটি বাজারে। মাস্ক না পরে লোকজন মহা আনন্দে কচুরি খাচ্ছে, আঙুল চেটে খাচ্ছে, তো সেখানে যে মদের লাইনে দাঁড়াচ্ছে সে তো অ্যাটলিস্ট মাস্ক পরে দাঁড়াচ্ছে। রাজদা আছে লাইনে? রাজদা, ক্যান ইউ হিয়ার মি? বলছি রাজদা, গুয়াহাটিতে তো আমার মনে হয় না এরকম কোনো কেস আছে, আছে যে লোকেরা কচুরির তরকারি খাচ্ছে মাস্ক না পরে সকালবেলা দাঁড়িয়ে? না, আমি তো যতদিন ছিলাম দেখিনি, কারণ আমি লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন পরে এসেছিলাম, আমি দেখি। আর গুয়াহাটিতে একটা ব্যাপার আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের মতো মদের দোকান আমি কোনোদিন কোনো নর্থ ইস্টে কোনো জায়গাতেই দেখতে পাইনি, যেখানে একটা মানে বিশ্রী একটা পরিবেশ এবং দোকানটাও খুব আনহাইজেনিক এবং একটা জেলখানার মতন একটা পরিস্থিতি বানিয়ে রেখে দেয়। সেটা নয় কিন্তু, এটা খুব যেমন মানুষ সব কিছু কিনছে, তারা যারা মদ খায় তারা মদটাও তারা কিনতে যায়, তার একটা পরিবেশটাই অন্য, এখানে পরিবেশটাই এমন একটা রাখা হয়েছে, সেটা একটা অপরাধ, সেটা একটা অপরাধ। তুমি কোনো কয়েদিকে দেখতে যাচ্ছ, কয়েদির সঙ্গে কথা বলতে, সুতরাং এই পরিবেশে এই লোকের ভালো পয়েন্ট হাইলাইট করেছে রাজদা। মানে এটা মানে আমরা সবাই ভাবি কিন্তু কেউ বলতে পারি না, রাজদা সেই সাহসটা দেখিয়েছে যেখানে একদম কারেক্ট পয়েন্টে হিট করেছে। সত্যিই তো কয়দিকে মনে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি, এমন আনহাইজিনিকভাবে সব কিছু ইয়ে করে রেখেছে। তা আজকে একটা সমীক্ষায় দেখছিলাম একটা আমাদের টোটাল বোধ হয় আমি এটা জানি না বেঙ্গল না ইন্ডিয়ার কথা বলেছে, বোধ হয় 500,000 মেডিসিন শপ আছে, মানে মেডিসিন কাউন্টার আছে, আর অ্যালকোহলের বোধ হয় 19,00,000 আছে। তো এটা তাদের প্রেডিকশন, এটা টোটাল হবে। তো এখানে আমাদেরকে ভাবতে হবে যে 500,000 যদি আমাদের মানে মেডিসিনের রিকোয়ারমেন্টের থেকে মদের রিকোয়ারমেন্ট অনেক বেশি, তার মানে যদি কেউ বিজনেস করে মদের তাহলে সে তার কোনো দিন রিসেশন যাবে না, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের সাথে অবশ্য আমরা একটু মজা করি, কিন্তু এটা সত্যি ঘটনা। দেখো সন্দীপ, একটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে তোমার এটার উপর লাস্ট 3 দিনে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে 140 কোটি মানে 140 কোটি টাকার মদ বিক্রি হয়েছে, রাইট? এক্স্যাক্টলি। মেডিসিন কত বিক্রি হয়েছে?
তো সুতরাং মানে এই জিনিসটা এমন একটা জিনিস যেটার উপর গভর্নমেন্টরা দাঁড়িয়ে রয়েছে। একদম, তুমি একটু আগে রাস্তা বলছিলে গভর্নমেন্ট ট্যাক্স কমাবে, গভর্নমেন্ট আমার মনে হয় না কোথাও থেকে ট্যাক্স কমাবে, কারণ যেখানে পেট্রোলের দাম মানে জিরোতে গিয়ে দাঁড়িয়েছে সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আবার পেট্রোলের উপর শুল্ক বাড়ালো। তো সেখানে আমরা কি করে আশা করি স্টেট বা সেন্ট্রাল, আমি সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলবো যে প্লিজ প্লিজ এই সময় দাঁড়িয়ে একটু ট্যাক্সটাকে ছাড় দিন, বিকজ আমাদেরকে সার্ভাইভ করতে হবে। যারা কমন পিপল তারা তো মানে এখন তো এমন একটা অবস্থা, যদি করোনা চলতে থাকে অনেকজন গাড়িও ইউজ করতে পারবে না, খুব বাজে অবস্থা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রাইভেট গাড়ি যারা ইউজ করে, যেমন সুরজিৎদা নিজের গাড়ি নিজে ড্রাইভ করে, সুরজিৎদাকে নিজের গাড়ি করেই যেতে হবে। তো যদি ওনার উপরে করটা পড়ে, এটা সুরজিৎদা ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আমি বলছি না, এটা আমি মাসের ব্যাপারে বলছি, সুরজিৎদার মতো হাজার লাখ কোটি লোক আছে তাদের উপরে যদি এরকম কর পড়তে থাকে, শুভর মতো মানুষদের উপরে যদি কর পড়তে থাকে, রাজদার মতো মানুষদের উপরে যদি কর পড়তে থাকে, এমনি আমার মতো মানুষদের উপরে যদি কর পড়তে থাকে, দ্যাট উইল বি আ বার্ডেন ফর অল অফ আস। কারণ আমাদেরকে এখন সার্ভাইভ করতে হবে। স্টেট গভর্নমেন্ট অনেক জায়গায় ছাড় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলবো যে যেন ছাড় দেয়। আমি জানি, আমি বিশ্বাস রাখি যে সিনেমার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই, আমি জানি কালচারাল ফিল্ডকে ভীষণভাবে ভালোবাসেন, উনি নিশ্চয়ই এটাকে দেখে কিছু একটা ট্যাক্স ফ্রি ব্যাপার করবেন। কারণ আগেরবারও যখন সিনেমা হল নিয়ে সমস্যা হয়েছিল, শি হ্যাজ ইন্টারভেন অ্যান্ড শি হ্যাজ থট ইট আউট। তো আমার মনে হয় সেটা উনি কিছু না কিছু করবেন বাংলা চলচ্চিত্রের জন্য, যাতে মানুষ বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে। কারণ আমরা এটা জানি যে উনি খুব সিনেমা শিল্প কালচারটাকে খুব ভালোবাসেন, তো আমার সেটা এক্সপেক্টেড ওনার কাছ থেকে। তো সুরজিৎদার কাছে যেটা বলছিলাম একটু কন্টিনিউ করবো, সুরজিৎদার যেটা বলছিল প্লিজ সে লাইনে তথ্যটা দিচ্ছিলাম যে মানে যেখানে মানে সচেতন নাগরিকরা মানে সচেতন নয় আর কি, যারা কচুরির দোকানে যেভাবে লাইন দিতে পারে উইদাউট মাস্ক উইদাউট হ্যান্ড গ্লাভস, তো সেখানে মদের দোকানে অনেক ভদ্র রাখেন জায়গা বলবো, বিকজ অফ সেখানে লোকে মাস্ক পরে দাঁড়িয়ে আছে, অ্যাটলিস্ট একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করছে, আর যদি নাও মেনটেন করে অন্তত বাইরের জিনিস আনহাইজিনিক জিনিস এই করোনার সময় তো চেটে পুটে খাচ্ছে না, মানে যেভাবে রীতিমতো ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে যে সকালবেলা বিশ্বাস করো মানে আমি লকডাউনে বাজারে বেরোতাম ঠিক আছে, কিন্তু তুমি আর বেরোচ্ছ না, থার্ড লকডাউনে আমার বেরোতে ভয় লাগছে বাজারের টাইমে, কারণ ফার্স্ট এন্ড সেকেন্ড টাইম কিন্তু আলটিমেটলি ফাঁকা। আমি আরেকটা ঘটনা, আমি আই উইল হাইলাইট আনাদার ইনসিডেন্ট, স্মল ইনসিডেন্ট, যারা বাজার করতে যাচ্ছেন তাদের কিনা একটা ট্রল হয়েছিল ফেসবুকে, আমি সেটা দেখেছিলাম, আমি কমেন্ট করিনি, বলেছিল 50 বছর পরে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একটা বাঙালি জাতি ছিল যে বিলুপ্ত হয়ে গেছে সকালবেলা বাজার করতে গিয়ে। তো আমাদেরকে বলা হচ্ছে সেটা, এন্ড আমি একটা পয়েন্ট বলবো, এটা শুধুমাত্র বাঙালি নয়, সল্টলেক কিন্তু মারোয়ারি কমিউনিটি আছে, সেখানে তপসিয়াতে কিন্তু মুসলমান কমিউনিটি আছে, শিখ কমিউনিটি আছে, পাঞ্জাবি কমিউনিটি আছে, সবাই আছে। আমি দেখছি মানুষ বাজারে গেলে পাগল হয়ে যাচ্ছে, 10টা মাছ, হ্যাঁ যার বাড়িতে ক্যাপাসিটি নেই সে মনে হচ্ছে যেন লাস্ট খাবারটা খেয়ে নেব, মানে এরকমভাবে বাজার কেন করছে আমি জানি না, কিন্তু তারা সেটা করছে। যার বাড়িতে 10 কেজি আলু রাখার মতো ক্যাপাসিটি সে নিচ্ছে 50 কেজি আলু, যার বাড়িতে 200টা ডিম রাখার ক্যাপাসিটি সে নিচ্ছে 2000 ডিম, মানে হোয়াই, মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও এরকমভাবে করবেন না, কারণ আপনি যে জিনিসটা নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু টোটাল ওয়েস্ট হচ্ছে, আপনার তো পেটের সংখ্যাটা বেড়ে যায়নি, বা আপনার এরকম নয় যে লকডাউনের মধ্যে আপনাদের বাড়িতে সংখ্যা বৃদ্ধি ঘটেছে এই কদিনের মধ্যে, সেটা তো ইম্পসিবল। তো হ্যাঁ যথেষ্ট পরিমাণে মজুদ আছেন, এভরিডে সেটা খোলা হচ্ছে রাজ্যে, সেটা কিন্তু এভরিডে আমাদের এখানে খোলা হচ্ছে। তো আপনারা গিয়ে নিয়মিতভাবে বাজার করুন, যতটা নেসেসিটি সেটা আপনারা অবশ্যই করবেন, কিন্তু এক্সট্রা এরকম পাগলের মতো বাজার করবেন না যাতে আপনি কারোর জন্য একটা ক্রাইসিস এনে দেন, সেটা করবেন না, কারণ এখন কিন্তু ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু ওরকম ভালো নয়, অবশ্যই ট্রান্সপোর্ট শুরু হয়েছে বাট কম স্টার্ট হয়েছে, তো সেগুলো আমাদেরকে বুঝতে হবে। বাট আজকে আমাদের শোতে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো, সবাই আমার শোতে জয়েন করেছে। আই উইল লাইক টু থ্যাংক রাজ মুখার্জি, আই উইল লাইক টু থ্যাংক শুভ শুভদীপ মিত্র, আই উইল লাইক টু থ্যাংক মিস্টার সুরজিৎ শাহ ফর জয়নিং মি ইন মাই শো, ইটস রিয়েলি অ্যান অনার ফর মি টু হ্যাভ ইউ অন বোর্ড, অ্যান্ড আই উইল লাইক টু অ্যাওয়ার এভরিবডি, প্লিজ প্লিজ ডু ওয়ার N95 মাস্ক, ডু টেক দ্য প্রপার প্রিকশনস, ডু লিসেন হোয়াট স্টেট গভর্নমেন্ট সেজ, ডু লিসেন হোয়াট সেন্ট্রাল গভর্নমেন্ট সেজ, অ্যান্ড প্লিজ স্যানিটাইজ ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, do wear hand gloves, be sensitive, this is the time you should be sensitive, because you will have to think for yourself, for your family and for your society, be a human being,
believe in humanity. So amar program ta shesh korar age I will finish it with a positive vibe. Jara amar program dekhe tara jane last e ami ekta jinish kori with a positive motto, with a positive thought. I will say 1, 2, 3 ar shobai amra ekshonge mile bolbo we shall overcome. 1, 2, 3 we shall overcome. Thank you so much friends, have a great great day. আমি সবাইকে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা একটা নতুন পৃথিবী খুব শিগগিরই পাচ্ছি, করোনা মুক্ত পৃথিবী পাবো যেখানে আমরা করোনাকে জয় করবো. Let's fight together against this deadly virus, করোনা ভাইরাস. চলো, টেক কেয়ার, সবাই খেয়ার, ভালো থেকো.